জি সরি, আই এম সরি। ক্লিয়ার স্যার। সো আমাদের সেশনে জয়েন করার জন্য আপনাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ। আপনারা জানেন আমরা আজকে এসেছি মূলত জিআইএলসির পক্ষ থেকে, আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আইএলপি, ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রাম অন এডুকেশন, সেটার সেকেন্ড ভার্সন যেটা। তো আমাদের এটা আমাদের মূলত ফ্ল্যাগশিপ একটা প্রোগ্রাম, ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রাম অন এডুকেশন। আমরা মূলত আজকে আপনাদের টিচারদের সাথে আমাদের প্রোগ্রামটা নিয়ে, আমাদের ভাবনাটা কি, আমরা আমাদের স্টুডেন্টদের জন্য কি অফার করছি, স্টুডেন্টদের অপরচুনিটিস কি, এটাতে পার্টিসিপেট করে তাদের কি লাভ হবে, এটার জন্য মূলত একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন আমরা ফজল করিম স্যারের লার্নার্স কিংডমের সাথে একসাথে কোলাবোরেট করে আমরা একটা ইন্টারঅ্যাক্টিভ সেশনের আয়োজন করেছি। স্যারকে আমি প্রথমে স্যারকে যদি পরিচয় করিয়ে দিই, ফজল করিম স্যার মূলত বেলটা কুমিল্লা চ্যাপ্টারের অর্গানাইজিং সেক্রেটারি, এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রামের রিজিওনাল কোঅর্ডিনেটর, এর পাশাপাশি তিনি লার্নার্স কিংডমের ফাউন্ডার এবং বর্তমানে তিনি চোয়াড়া গার্লস হাই স্কুলের ইংলিশের অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কর্মরত আছেন। স্যার আপনি যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলেন এবং আমাদের আজকে পার্টিসিপেন্টদের যদি আপনি একটু পরিচয় করিয়ে দেন। থ্যাংক ইউ ভেরি মাচ শাহরিয়ার ভাই আমাকে মডারেটর দায়িত্ব দেওয়ার জন্য। তো এই মুহূর্তে প্রথম পর্বে আমি একটু বলতে চাচ্ছি যে আমাদের প্রোগ্রামটাতে আমরা কিভাবে সাজিয়েছি। আমাদের প্রথমে আমরা পরিচিত পর্ব করব, পরিচিত পর্বে সবাইকে আমি পরিচয় করিয়ে দিব, তারপরে আমরা শাহরিয়ার ভাইয়ের কাছ থেকে আমাদের প্রোগ্রাম সম্পর্কে জানবো, তারপরে তৃতীয় রাউন্ডে আমাদের আনসার অ্যান্ড কোয়েশ্চেন সেশন থাকবে। সবাই আপনারা আপনাদের যে প্রশ্নগুলো থাকবে সবাই শাহরিয়ার ভাই যখন কথা বলবে আপনারা সবাই লিখে রাখবেন প্রশ্নগুলো, উনি ওনার মানে কথা বলা শেষ হওয়ার পর আপনার প্রশ্নগুলো করবেন, মানে কথার মাঝখানে কেউ প্রশ্ন না করার জন্য অনুরোধ করছি। তো এই মুহূর্তে আমি পরিচয় করে দিচ্ছি শাহরিয়ার ভাইকে। তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে আন্ডারগ্রেড করেছেন এবং তিনি এখন অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার অফ জিআইএলসি and he is also the event coordinator of ILC ILPE vision 2.0 2020 maybe. So thank you very much Shahriar bhai for coming to our session and to our live. I'm very pleased to see you here. আপনাকে আমরা পেয়ে খুবই ধন্য এবং কি আমাদের এখানে খুবই অনেক বড় বড় মাপের টিচার আছে, অনেক ভালো মানের টিচার আছে, সবাই লিডার লাইক টিচার এবং তারা অনলাইনে অনেক বেশি কার্যকর করছে। তো আমি প্রথমে পরিচয় করে দিব, আমি মানে সবাইকে নিজের পরিচয় নিজে দেওয়ার জন্য অনুরোধ করব প্রথমে, তারপর আমি আমাদের হাসান স্যারকে একটু পরিচয় করে দিচ্ছি। তিনি হচ্ছে আমাদের বেলটা কুমিল্লা চ্যাপ্টার বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেলটা মিনস বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশনের কুমিল্লা চ্যাপ্টারের উনি কোঅর্ডিনেটর। তো স্যার আছেন নবাব ফয়জুন্নেসা গভর্নমেন্ট কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের হেড এবং এই হচ্ছে স্যারের পরিচয়। আমি স্যারকে ওনার আর কোনো পরিচয় থাকলে স্যারকে পরিচয় করার জন্য অনুরোধ করছি, স্যার নিজের পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি? না আমার তো পরিচয় খুব বেশি প্রয়োজন নেই, আমি অ্যাসোসিয়েট প্রফেসর ইংরেজি, আমি বিসিএস এডুকেশন ক্যাডারের 16th বেসের কর্মকর্তা, দীর্ঘদিন ভিক্টোরিয়া কলেজে ছিলাম। হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, উই ক্যান হিয়ার ইউ। আমি স্যার আর কিছু বলবেন? ধন্যবাদ স্যারকে স্যারের পরিচয় দেওয়ার জন্য। এই মুহূর্তে আমরা আমাদের সাথে আছেন দিবা বেগম, সালমা দিবা বেগম। ম্যাডাম আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন? সালমা দিবা ম্যাডাম ফেনী থেকে, উনি অনলাইনে খুবই ফেমাস একজন টিচার এবং প্রাইমারি লেভেলে উনি লিডিং টিচার হিসেবে আমরা দেখে থাকি এবং প্রাইমারি লেভেলে উনি আমার দেখা খুব ভালো একজন টিচার। সো ম্যাডাম আপনার পরিচয় সংক্ষিপ্ত একটু পরিচয় দেন আমাদের আমাদের সবার সামনে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ টু to let me introduce myself. So I'm Salma Begum Diba, please call me Diba, and I'm very happy to meet with you all here. And I'm assistant teacher Purbo Charpata Government Primary School, Raipur, Lokhipur. So I hope we will gain a lot from here and we'll be we can be leadership to me and also to your students also. Okay, thank you.
Thank you very much, madam, for your introduction. এই মুহূর্তে আমি মনি মজুমদার ম্যাডাম, ইথনিকা স্কুল স্কুল এন্ড কলেজের টিচার, ওনাকে ওনার পরিচয়টুকু তুলে ধরার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মনি মজুমদার, ইথনিকা স্কুল এন্ড কলেজে টিচার, সিনিয়র টিচার হিসেবে আছি। আই এম ভেরি গ্ল্যাড টু হেয়ার উইথ অল অফ ইউ, স্পেশালি আসমত স্যার হেয়ার, আওয়ার সিনিয়র টিচার। Thank you, everyone. Thank you very much. এই মুহূর্তে আমি সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের সাথে আছেন আইনানি হাসনাত, আমাদের একটু সংক্ষিপ্ত, তুমি কোন স্কুল থেকে পড়ো, কোথা থেকে পড়ো, একটু সংক্ষিপ্ত পরিচয় দাও। Hi, I'm Ainani Hasnat. I'm reading class 7. My school's name is Kumila Shikha Board Government Model College. ওকে, ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সাথে আছেন সাহারপুর মাদ্রাসা, আমি মনে হয় রবিউল স্যার। রবিউল স্যার, আপনাকে একটু আপনার অনুরোধ করছি। থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি চান্স টু সে সামথিং। স্যার, আই এম রবিউল হাসান, আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ এট সাহারপুর গাসুলাতুন দাখিল মাদ্রাসা দেবিদ্যাপুর। স্যার, আই এম ভেরি গ্লেড টু সি ইউ অ্যান্ড প্রধান শিক্ষক আছে এই প্রোগ্রামের, দুজন প্রধান শিক্ষক, একজন হচ্ছে চৌড়াগাঁওস হাই স্কুলের মোহাম্মদ আবুল কালাম আজাদ, আরেকজন হচ্ছে আমাদের মেজবা স্যার, উনি একটু পরে জয়েন করছে আমাদের সাথে। তো এই মুহূর্তে আমাদের সাথে আছেন শিহাব আহমেদ, সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার জন্য তোমাকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আই এম শিহাব আহমেদ, আই এম ফ্রম কুমিল্লা জিলা স্কুল, এসএসসি 2020 ব্যাচ। ইটস এ গ্রেট প্লেজার টু বি। হ্যাঁ, ও যেহেতু মানে ইন্টার ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে, মেবি তো ও ইন্টারের প্রতিনিধিত্ব করছে। তারপরে আমাদের সাথে আছেন এই পর্যন্ত সোয়া ইশরাত জাহান সোয়া, কুমিল্লা চৌড়া গার্লস হাই স্কুলের স্টুডেন্ট, তোমাকে একটু সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিওয়ান, আই এম ইশরাত জাহান সোয়া, আই রিড ইন চৌড়া গার্লস হাই স্কুল, ইটস মাই প্লেজার ফর বিং হিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাটস ইট। সো এই মুহূর্তে আমাদের পরিচয়পত্র শেষ হয়েছে, ধন্যবাদ সবাইকে পরিচয়পত্র পরিচয় নিজেদের পরিচয় তুলে ধরার জন্য। এখন আমাদের মূল প্রোগ্রামে চলে যাব। এখন মূল প্রোগ্রামে আমাদের সাথে আমাদের যিনি প্রোগ্রাম এক্সিকিউটিভ ডিরেক্টর আছেন শাহরিয়ার ভাই। তো শাহরিয়ার ভাইকে আমি প্রথমে বলবো, আপনি আপনি আপনার অর্গানাইজিং সম্পর্কে অর্গানাইজেশন সম্পর্কে একটু বলুন প্রথমে, তারপরে প্রোগ্রামটা যেই কম্পিটিশনটা হচ্ছে সেটা সম্পর্কে বলবেন, কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং কি কি পুরস্কার পাওয়া যাবে বা কি কি লাভ পাওয়া যাবে সেটা নিয়ে বলবেন। সো এই মুহূর্তে আমি ফ্লোর হস্তান্তর করছি শাহরিয়ার ভাইকে। শাহরিয়ার ভাই, ইউ আর রিকোয়েস্টেড টু স্টার্ট ইউর সেশন, ক্যান ইউ হিয়ার মি প্লিজ? থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ওকে, প্রথমে যদি আমি স্যার যেটা বললেন যে জিআইএলসি সম্পর্কে যদি আমরা বলি, আমরা মূলত জিআইএলসি গ্লোবাল ইনোভেশন এন্ড লিডারশিপ সেন্টার। ইউ আর নট অডিবল, প্লিজ। এখন শোনা যাচ্ছে স্যার? এখন শোনা যাচ্ছে? ওকে, সরি স্যার। ওকে, আমরা মূলত জিআইএলসি গ্লোবাল ইনোভেশন এন্ড লিডারশিপ সেন্টার। আমরা হচ্ছে কি, আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আমাদের বিপ্লব স্যারের অর্গানাইজেশন, যেটা মূলত উই আর অ্যান জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইজ অ্যান এনজিও দ্যাট ওয়ার্কস ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইউথস অ্যান্ড ওমেন অফ আওয়ার কান্ট্রি। এরই একটা পার্টনার অর্গানাইজেশন, অথবা আমি যদি একটু প্রিসাইসলি বলি যে জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের ইউথ অর্গানাইজেশনটা হচ্ছে কি জিআইএলসি। সো আমরা অ্যাজ এ ইউথ অর্গানাইজেশন আমাদের মূল ফোকাসটা হচ্ছে কি টুয়ার্ডস দ্য ইউথ। আমরা মূলত ইউথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইউথ এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা গত বছর প্রথম আমাদের আইএলপি ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রাম অন এডুকেশন ভার্সন 1.0 আমরা নামিয়েছিলাম। এটা গতবার আমরা অলমোস্ট 8টা ডিস্ট্রিক্টে আমরা গিয়েছি, গিয়ে আমরা ওখান থেকে একদম রুট লেভেল থেকে আমরা স্টুডেন্টদেরকে তুলে এনেছি। আমাদের ন্যাশনাল রাউন্ড হয়েছে, ন্যাশনাল রাউন্ডের বিভিন্ন বিভাগীয় রাউন্ড হয়েছে, 8টা জেলায় আমরা অলমোস্ট
5,000 থেকে 6,000 স্টুডেন্টের সাথে আমরা কানেক্টেড হয়েছি। এর মাধ্যমে আমরা তাদের সাথে জেনেছি, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে দেখেছি, ইংলিশ নিয়ে তাদের চিন্তাধারা কিরকম, লিডারশিপ নিয়ে তাদের চিন্তাধারা কিরকম, এগুলো নিয়ে আমরা মূলত জানতে পেরেছি। তো আপনাদের এখানে মানে একটা মূল প্রশ্ন উঠতে পারে যে লিডারশিপ এবং এডুকেশন, লিডারশিপ এন্ড এডুকেশনের মূলত আমরা কিভাবে এটা কানেক্ট করছি, বা এটা এই চিন্তাধারাটা বা কেন আসলো। আপনারা যদি দেখেন, আমি যদি একটু এইচএসসি লেভেল থেকে বলি, যে আমরা এইচএসসি লেভেল পর্যন্ত দেখছি বাংলাদেশে বাংলা ভার্সনে পড়াশোনা হচ্ছে, ইংলিশ ভার্সনে পড়াশোনা হচ্ছে, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা হচ্ছে। কিন্তু আপনি যদি দেখেন যে এইচএসসির পরে একটা স্টুডেন্ট যখন ইউনিভার্সিটি লেভেলে যাচ্ছে, সেটা পাবলিক ইউনিভার্সিটি হোক অথবা প্রাইভেট ইউনিভার্সিটি, বাংলা সাবজেক্ট ইটসেলফ ওটা ছাড়া কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট একটা স্টুডেন্টকে ইংলিশে পড়তে হচ্ছে। দে আর বাউন্ড টু স্টাডি ইট ইন ইংলিশ, এটা ছাড়া আর কিন্তু তাদের কিন্তু কোনো উপায় নাই। সো রুট লেভেল থেকে যদি তাদের ইংলিশটা ডেভেলপড না হয়, তারা কিন্তু গিয়ে তাদের আন্ডার গ্রাজুয়েট লাইফে বা অনার্স লাইফে তারা কিন্তু গিয়ে সাফার করবে। মূলত ইংলিশের নেসেসিটিটাকে মাথায় রেখে, এবং আমরা আমরা দেখছি যে উই আর ইন আ স্টেট অফ গ্লোবালাইজেশন, পৃথিবীটা এখন আগের চাইতে অনেক বেশি কানেক্টেড হয়ে গিয়েছে থ্যাংকস টু ইন্টারনেট এন্ড এভরিথিং। আমরা যদি আজকের কথাই বলি যে আপনারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আছেন, আমরা কানেক্টেড হয়েছি, ইটস বিকজ অফ ইন্টারনেট। এখন একটা স্টুডেন্টের তার গ্রাজুয়েশনের পর কিন্তু তার স্কোপ শুধুমাত্র বাংলাদেশে লিমিটেড না, আমরা এও দেখতে পাচ্ছি যে এইচএসসির পরে গুড নাম্বার অফ স্টুডেন্ট তারা বিদেশে পড়াশোনা করতে যাচ্ছে। এই পর্যায়ে এসে ক্যারিয়ারের কথা যদি আপনি চিন্তা করেন, ইংলিশ কিন্তু একটা বড় ধরনের মাপকাঠি হিসাবে দেখা হয়। ইংলিশের কোয়ালিফিকেশনটা, ইংলিশে তার দক্ষতাটা তার চাকরির ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে আমরা দেখছি। অ্যাজ আ রেজাল্ট একটা প্রফেশনাল লাইফে গিয়ে একটা স্টুডেন্ট তার কি রকম লিডারশিপ স্কিল সে প্রদর্শন করবে, সেটাকে কিভাবে ডেভেলপ করা যায়, সেটাকে আমরা কিভাবে তার মধ্যে ইন্টিগ্রেট করতে পারি, সেই চিন্তাধারা থেকে মূলত ইংলিশ এবং লিডারশিপের মধ্যে আমরা একটা ব্রিজ তৈরি করার চেষ্টা করেছি। দিস ইজ আ ভেরি ইউনিক কনসেপ্ট ইন আওয়ার কান্ট্রি। ILP বা GILC আগে এই কনসেপ্টটা আর কেউ কখনো ট্রাই করেনি। আমরাই গত বছর প্রথম এটা নামিয়েছিলাম এবং আমরা হিউজ রেসপন্স পেয়েছিলাম। আমরা যেটা আপনাকে বললাম যে অলমোস্ট 5,000 থেকে 6,000 স্টুডেন্টের সাথে আমাদের ইন্টারেক্ট করার সুযোগ হয়েছিল। কিন্তু আমাদের মূল টার্গেট এটা না যে আমরা একটা ILP অর্গানাইজ করে ফেলবো, এখান থেকে আমরা চ্যাম্পিয়ন, রানার আপ, সেকেন্ড রানার আপ বের করবো, অ্যান্ড উই আর গোনা গিভ দেম সাম প্রাইজেস। দ্যাট ইজ নট আওয়ার মেইন টার্গেট। আমাদের মেইন টার্গেটটা হচ্ছে কি, জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের একটা ফ্ল্যাগশিপ ইভেন্ট আছে, IOELL, ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিডারশিপ। এটা একটা গ্লোবাল ইভেন্ট, জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের 18টা পার্টনারিং কান্ট্রিজের সাথে এই ইভেন্টটা হয়ে থাকে। গত বছর এটা প্রথম হয়েছিল। এই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে টিম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ আমরা করে দিব ILP উইনারদেরকে। গত বছর আমাদের ILP উইনার থেকে 12 জনকে আমরা সিলেক্ট করেছিলাম, তারা বাংলাদেশকে IOEL এ রিপ্রেজেন্ট করেছিল। গত বছর IOEL হয়েছিল ভিয়েতনামে। আমি এটা নিয়ে সামনে আরো ডিসক্রাইব করব। মূলত আমি যেটা বলছিলাম যে গত বছর আমাদের ILP যেটা আমরা রান করেছিলাম সেটার একটু শর্ট একটা প্রোমো ভিডিও আছে, আমি এটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। স্যার আমি কি শেয়ার করতে পারি? ডেফিনেটলি, অফ কোর্স। ওকে স্যার, আমি আপনাকে হোস্ট দিয়েছি, আপনি একটু আমার স্ক্রিন শেয়ারিংটা অন করে দেন। You are now host, so you can share it. স্যার আপনি আমাকে দেননি, আপনি মানে ভুলে অন্য কাউকে দিয়েছেন। আমাকে দিয়েছি, রবিউল হাসানকে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি একটু ওই সারিয়া ভাইকে একটু হোস্ট করে দেন কাইন্ডলি। Sorry for the interruption. Have you made it? Participant. Sir, okay, so just give me a second. Hello, just give me a second. Yes sir, just give me a second. Bolan bolte tar pore to bolte amra ekটু bolen korte etai.
sir. I hope it's visible. Yes. Okay. Hello. Sound is not audible. Sir, the sound will not play. In screen sharing, sound doesn't play. Okay, understand. Sorry. I think Shahriyar bhai, there is option of sharing video, and in that sharing you the sound will be audible for all, I think. However, you can continue. Yes, sir. Sometimes you can hear it. আমি এতটুকু রাখছি কারণ 5 মিনিট অনেক লম্বা একটা ভিডিও আপনারা দেখছিলেন, যেটা যে আমরা 8টা ডিভিশনে গতবার আমরা এটা রান করেছিলাম এবং সেন্ট্রাল রাউন্ডটা হয়েছিল ঢাকার ইউআইইউ ইউনিভার্সিটি ক্যাম্পাসে এবং আমাদের প্রধান অতিথি ছিলেন ইউএস অ্যাম্বাসেডর টু বাংলাদেশ মিস্টার আর্ল এম মিলার। তো আপনারা বুঝতে পারছেন যে জিআইএলসির এই প্রোগ্রামটা এবং যেহেতু আমরা জিস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পার্টনারশিপ, উই আর অলসো ডাইরেক্টলি কানেক্টেড টু দ্য ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট, তারাও এই প্রোগ্রামটাকে সাপোর্ট করে থাকেন। মূলত এই প্রোগ্রামটা আমাদের রান করার, আমি যেটা একটু আগে বলছিলাম যে আমাদের এটা রান করার মূল টার্গেটটাই ছিল টু ক্রিয়েট টিম বাংলাদেশ ফর আইওএল 2019 গত বছরের জন্য। এবছর আমাদের প্ল্যান ছিল যে আরো আরো বেশি ডিভিশনে চলে যাওয়ার, আরো বেশি বেশি ডিভিশনে আমাদের প্রোগ্রামটাকে ছড়িয়ে দেওয়ার, কিন্তু করোনা ভাইরাসের কারণে আমরা উই ওয়ার ফোর্স টু শিফট দ্য এন্টায়ার প্রোগ্রাম টু দ্য অনলাইন প্ল্যাটফর্ম। তো আমরা এটাকে মূলত এটাকে একটা ডিসঅ্যাডভান্টেজ হিসেবে না দেখে আমরা এটাকে মূলত অ্যাডভান্টেজ হিসেবে দেখতে চাচ্ছি, বিকজ আমাদের মনে হয় যে এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখছি ইন্টারনেটে কিন্তু কানেকশন আছে, ইন্টারনেট অ্যাক্সেস পাচ্ছে স্টুডেন্টরা, প্লাস আপনারা টিচাররা আছেন, তাদের মাধ্যমে মূলত আমরা যেটা চাচ্ছি যে অনলাইনে হলেও আমরা যাতে আরো বেশি স্টুডেন্টের কাছে রিচ করতে পারি আপনাদের মাধ্যমে, সেটাই আমাদের মূলত টার্গেট। আমরা কিছুদিন আগে ঢাকা কলেজের হাসানিক স্যারের সাথেও আমরা একটা সেশন নিয়েছিলাম, আজকে আমরা আপনাদের সাথে নিচ্ছি, সামনে আমরা আরো নিব। অল অফ দিস ইজ বিকজ যাতে আমরা স্টুডেন্টদেরকে ইন্সপায়ার করতে পারি, আপনারা টিচার্স, স্টুডেন্টস লুক আপ টু ইউ, আপনাদের মাধ্যমে যাতে আমরা স্টুডেন্টদের কাছে রিচ করতে পারি, এই আমাদের প্রোগ্রামটার কনসেপ্ট স্টুডেন্টদের কাছে আমরা পৌঁছে দিতে পারি, সেটাই আমাদের মূল টার্গেট। আমি যেটা বলছিলাম যে বাংলাদেশকে 12 জন গতবার আইওইএল এ রিপ্রেজেন্ট করেছিল এবং আপনারা জেনে খুশি হবেন যে এই 12 জনের মধ্যে 10 জনই তাদের বিভিন্ন ক্যাটাগরিতে প্রাইজ পেয়েছেন এবং তাদের মধ্যে 5 জন তাদের নিজস্ব ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে। 18টা কান্ট্রির মধ্যে বাংলাদেশ ওয়াজ দ্য হাইয়েস্ট পারফর্মিং কান্ট্রি। তো আমরা আইএলপিটাকে একটা প্রিপারেশন গ্রাউন্ড হিসাবেও দেখতে চাচ্ছি যে আইওএল এর জন্য আমরা দ্য বেস্ট অফ দ্য বেস্ট স্টুডেন্টদেরকে আমরা বের করে আনবো বাংলাদেশের আনাচে কানাচে থেকে, যাতে তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে, বাংলাদেশের জন্য যাতে তারা গর্ব বয়ে আনতে পারে।
আমি আপনাদেরকে আরেকটা ছোট্ট প্রোমো ভিডিও দেখাচ্ছি গত বছর IOEL এর, যেখানে বাংলাদেশকে টিম বাংলাদেশ রিপ্রেজেন্ট করেছিল। জাস্ট আ সেকেন্ড। ভিয়েতনামের হানয়ে হয়েছিল। জি, আপনি একটু কমেন্ট্রি করে দিলে আমরা আরো বুঝবো আর কি। এখানে টিম বাংলাদেশ সহ উইনাররা ছিল যারা IOEL এর চ্যাম্পিয়ন হয়েছিল। থ্যাংক ইউ। লাস্টে আপনারা যেটা দেখলেন তারা হচ্ছে টিম বাংলাদেশ, দে ওয়ার দ্য উইনার্স অফ দ্য কম্পিটিশন। আচ্ছা, তো ইটস অল আন্ডারস্ট্যান্ডেবল যে আমি লিডারশিপ, আমরা ইউনিক ওয়েতে লিডারশিপ এবং ইংলিশের মধ্যে একটা ব্লেন্ড আমরা তৈরি করছি। আমরা স্টুডেন্টদেরকে ফিউচার লিডার হিসেবে তৈরি করতে একটা প্ল্যাটফর্ম আমরা তাদেরকে দিচ্ছি। অ্যান্ড যেহেতু জিএসটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইজ আ গ্লোবালি রিকগনাইজড অর্গানাইজেশন, obviously GSTAR certification will definitely help them to elevate their career. These are understandable, kintu obviously jokhon ekta student ekta competition e jacche tar moner moddhe moner ajante ekta chinta aste pare je what are the opportunities that I'm going to get from it, amar ki labh hocche ekhan theke. Obviously shekhan thekei ami ekhon ekটু screen share korchi jekhane ami apnaderke tule dhorbo je what are the opportunities for the students and what are the categories and every details of this year's IOPE. Just give me a second. I think the screen is visible. Sorry. Yes, it is visible. Okay. Thank you. আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এবারের IOPE-টা আমরা একটু ডিফারেন্ট ভাবে সাজিয়েছি। আমাদের এবারের IOPE-র অ্যাসেসমেন্ট আমরা তিন ভাবে করছি, প্রিলিমিনারি রাউন্ড এন্ড ওয়ার্কশপ, ইন্টেনসিভ রাউন্ড এন্ড দ্য ফিনালে। স্টুডেন্টরা প্রথমে একটা প্রিলিমিনারি রাউন্ডের জন্য বসবে। প্রিলিমিনারি রাউন্ডটা খুবই সিম্পল, ইট উইল বি আ কুইজ এক্সাম। আমরা একটা অনলাইন একটা কুইজ এক্সাম নিব এবং এর পাশাপাশি প্রত্যেকটা ক্যাটাগরি, আপনারা যদি একটু বামে তাকান, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, আপনারা যদি একটু বামে দেখেন যে দেয়ার আর দ্য ক্যাটাগরিজ আর লিস্টেড হিয়ার, নিউবিস, বিগিনার্স, অ্যাডভান্স লার্নার্স অ্যান্ড এসেস। নিউবিস আর ফ্রম ক্লাস 3-5, বিগিনার্স আর ফ্রম ক্লাস 6-8, অ্যাডভান্স লার্নার্স আর ফ্রম ক্লাস 9-10 অ্যান্ড এসেস আর ফ্রম ক্লাস 11-12। প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসেসমেন্ট লেভেল রেখেছি। অবভিয়াসলি ক্লাস 3-5 এর অ্যাসেসমেন্ট লেভেল কখনোই 6-8 এর সমান হবে না। আমাদের ডিফারেন্সটা আমরা করেছি মূলত বাংলাদেশের প্রচলিত যে পাবলিক এক্সামগুলো আছে সেটার ভিত্তিতে। ক্লাস 3-5 আমরা PSC ধরছি, 6-8 আমরা JSC ধরছি, 9-10 আমরা SSC ধরছি এবং 11-12 HSC ধরছি। এই হিসাবে আমরা মূলত ক্যাটাগরিগুলোকে ভাগ করেছি। প্রিলিমিনারি রাউন্ডের পাশাপাশি আমরা চারটা ক্যাটাগরির জন্য আমরা চারটা ডিফারেন্ট ওয়ার্কশপ নিব। ওয়ার্কশপগুলোর টপিকগুলো আমরা খুব ইউনিক ভাবে সেট করার চেষ্টা করছি। আমি যদি একটার আপনাদেরকে একটু বলি, যেমন ক্লাস 11-12, আমরা জানি HSC খুব একটা ক্রিটিক্যাল পিরিয়ড একটা স্টুডেন্টের জন্য। HSC-র পরে মূলত একটা স্টুডেন্ট তার ক্যারিয়ারটা কোন দিকে ধাবিত করবে সেটা অলমোস্ট নির্ধারিত হয়ে যায়। সে যদি মেডিকেলের জন্য সে যদি MBBS পড়াশোনা করে, তার ক্যারিয়ার অলমোস্ট ডেফিনেটলি হি ইজ গোনা বিকাম আ ডক্টর। ইঞ্জিনিয়ার হলে সে ইঞ্জিনিয়ারিং লাইনে যাচ্ছে, জেনারেল লাইনে হলে জেনারেল লাইনে পড়ছে। তার ক্যারিয়ারটা মূলত কিন্তু HSC এর পরে নির্ধারিত হয়ে যাচ্ছে। HSC এর জন্য আমরা একটা ইভেন্ট রেখেছি যেটা হচ্ছে কি ক্যারিয়ার কাউন্সেলিং। এই সেশনটা হবে মূলত একটা স্টুডেন্টের তার
যে স্ট্রেংথ, তার যে আন্ডারস্ট্যান্ডিং, তার যে ক্রিটিক্যাল থিঙ্কিং, যেই দিকে তার আন্ডারস্ট্যান্ডিংটা বেশি, সেটার উপর বেস করে তাকে আমরা সাজেশন দিব যে তার ক্যারিয়ারটা কোন দিকে নেওয়া উচিত। হোয়াট স্ট্রিম অফ এডুকেশন শুড হি পার্সু ফর হিজ ক্যারিয়ার। একটা স্টুডেন্ট, সে আমি যদি একটা এক্সাম্পল দিয়ে যদি আমি বলি, ধরুন বুয়েট থেকে একজন ইঞ্জিনিয়ার পাস করে সে যদি বিসিএস দিয়ে জনপ্রশাসনে চাকরি করে, আমরা কি তার অ্যাকচুয়াল ভ্যালুটা দেশ পাচ্ছে? না। সে যদি অ্যাডমিনিস্ট্রেশনেই চাকরি করে, সে তো ঢাকা ইউনিভার্সিটি বা অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়লেই পারতো, তার তো ইঞ্জিনিয়ারিং পড়ার দরকার নেই। একজন ইঞ্জিনিয়ার দেশের ইঞ্জিনিয়ারিং এর খাতেই সে তার ফুল এফোর্টটা দিবে, সেটাই আমরা এক্সপেক্ট করি। ক্যারিয়ার কাউন্সিলিংতে আমরা মূলত এটার উপরই ফোকাস করবো যে তার ফিউচার ক্যারিয়ার সে কি করতে চায়, সেটার উপর বেস করে তাকে আমরা সাজেশন দিব, কাউন্সিলিং করব। এছাড়াও নিউবিস এবং বিগিনার্স এবং অ্যাডভান্স লার্নার্স আমরা এমন কিছু টপিক রেখেছি যেগুলো খুবই ইউনিক, আগে কখনো ট্রাই করা হয়নি, এবং প্রত্যেকটা ওয়ার্কশপের জন্য আমরা মডারেটর আনছি জিএসটির পার্টনার কান্ট্রিজ থেকে। এখানে ক্রোয়েশিয়া, টার্কি, ইউএসএ, এই দেশগুলো থেকে মূলত আমাদের মডারেটর আসবেন। তারা দে আর ভেরি স্কিল্ড পার্সোনাল ইন দিস ফিল্ডস, তারা মূলত এই সেশনটা কন্ডাক্ট করবে। যেহেতু আমরা জিএসটির পার্টনার কান্ট্রিজ হিসেবে তাদেরকে আমরা পাচ্ছি, উই থট উই উড ইউজ দিস অপরচুনিটি টু কানেক্ট আওয়ার স্টুডেন্টস উইথ এক্সপার্টস ফ্রম দিস ডিফারেন্ট ফিল্ডস। এছাড়াও এরপরে মূলত প্রিলিমিনারি রাউন্ডে আমরা মূলত এটা একটা সিলেকশন রাউন্ড, মূলত পার্টিসিপেন্টরা এখান থেকে আমরা মূলত পার্টিসিপেন্ট সিলেক্ট করে আমরা ইন্টেন্সিভ রাউন্ড এবং ফিনালেতে মুভ অন করব। আমরা এখনই বলছি না ইন্টেন্সিভ রাউন্ড এবং ফিনালেটা কি হচ্ছে, সেটা আমরা মূলত প্রিলিমিনারি রাউন্ডের পর আমরা সেশন নিব, স্টুডেন্টদেরকে আমরা ইন্টেন্সিভ রাউন্ড সম্পর্কে ধারণা দিব, দেন আমরা ইন্টেন্সিভ রাউন্ড এবং ফিনালের দিকে মুভ অন করব। তো কোশ্চেন উঠতে পারে যে প্রিলিমিনারি রাউন্ডে আমি যে বললাম কুইজ, হোয়াট উইল দিস কুইজ বি অ্যাবাউট, কিসের উপরে হচ্ছে, আমি যদি একটু পরের স্লাইডটা দেখাই। তো অ্যাজ ইউ ক্যান সি প্রিলিমিনারি রাউন্ডে আমরা মূলত ফোকাস করছি চারটা বেসিক টপিকের উপর, বেসিক ইংলিশ গ্রামার, জেনারেল নলেজ, ক্রিটিক্যাল থিঙ্কিং বেসড কোয়েশ্চেন, পাজলস। বেসিক ইংলিশ গ্রামার তো অবভিয়াসলি বেসিক ইংলিশ গ্রামার, এটা আমরা স্টুডেন্টদের লেভেল অনুযায়ী কোয়েশ্চেন করা হবে। জেনারেল নলেজও খুবই সাধারণ, জেনারেল নলেজ আমরা ইনকর্পোরেট করার চেষ্টা করছি। ক্রিটিক্যাল থিঙ্কিং বেসড কোয়েশ্চেন আমরা মূলত যেটা দেখি, যদি আমি কমনলি বলি ইংলিশ ফার্স্ট পেপারে যেরকম আমরা দেখি যে কম্প্রিহেন্সিভ বেসড কোয়েশ্চেন, মূলত ওরকম কমপ্রিহেন্সিভ বেসড কোয়েশ্চেন আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং এ ইনকর্পোরেট করব। এবং পাজলস এর জন্য ছোট ছোট ইংলিশ রিডলস থাকবে, খুবই সিম্পল, আমরা টাফ কিছু করছি না, স্টুডেন্টের লেভেল অনুযায়ী আমরা সেট করব যাতে তারা ভয় না পেয়ে, তারা যাতে তাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী, তাদের লার্নিং অনুযায়ী যাতে তারা অ্যান্সার করতে পারে। আমরা বলছি না যে এই কুইজে অ্যাপিয়ার করার জন্য তাদেরকে অন্য অনেক অনেক বই ঘাটতে হবে, অনেক অনেক ইন্টারনেট ঘেটে পড়াশোনা করতে হবে, দেয়ার ইজ নো নিড ফর দোজ। সে যেটা পড়ছে, যা পড়ছে, তার কারিকুলামে যেটা আছে, দ্যাট উড বি মোর দেন এনাফ ফর দেম, জাস্ট বেসিকটা ক্লিয়ার থাকলেই হবে, দ্যাটস অল উই আর আস্কিং। নাও ইফ আই মুভ অন টু দ্য অপরচুনিটিস, আমরা কি কি অপরচুনিটিস দিচ্ছি স্টুডেন্টদেরকে, আপনারা যদি ডান সাইডে দেখেন এখানে আছে যে আমরা মূলত প্রত্যেকটা ক্যাটাগরি, আমাদের চারটা ক্যাটাগরি থেকে টপ তিনজন পার্টিসিপেন্ট, উইনার, রানার আপ এন্ড সেকেন্ড রানার আপ, চারটা ক্যাটাগরি থেকে তিনজন করে মোট বারো জনকে আমরা টিম বাংলাদেশ হিসাবে সিলেক্ট করব। দে উইল বি দ্য ফ্ল্যাগ বিয়ারার অফ আওয়ার কান্ট্রি ইন আইওইএল 2020। এই বছরের আইওইএলটাও আনফর্চুনেটলি করোনা ভাইরাসের কারণে আমাদের এবার নেপালে হওয়ার কথা ছিল, সেটা আমরা অনলাইনে শিফট করছি। এই বছরের অলিম্পিয়াডটা অনলাইনে হবে, অনলাইনে হলেও তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পাচ্ছে। এছাড়াও আমাদের জিস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, আমেরিকার অ্যাপালেশিয়ান স্টেট ইউনিভার্সিটি নর্থ ক্যারোলিনা, তাদের সাথে আমাদের পার্টনারশিপ আছে। তাদের একটা প্রেস্টিজিয়াস এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে, ওয়াইলা এক্সচেঞ্জ প্রোগ্রাম, ইউথ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিডারশিপ একাডেমি। মূলত এটা এক মাসের একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম, যেখানে স্টুডেন্টরা আমেরিকায় গিয়ে আমেরিকান কালচার সম্পর্কে, আমেরিকান এডুকেশন সম্পর্কে, আমেরিকান কারিকুলাম সম্পর্কে জানতে পারবে। আমরা যেটা করছি, ইট ইজ আ ভেরি কম্পিটিটিভ প্রসেস, একটা স্টুডেন্ট জাস্ট এখানে অ্যাপ্লাই করলেই হয়ে যায় না, এটা খুব কম্পিটিটিভ প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া লাগে। আইএলপি উইনারদেরকে আমরা উই আর গিভিং দেম আ ডাইরেক্ট অ্যাক্সেস টু ওয়াইলা প্রোগ্রাম, আমরা তাদেরকে ডিরেক্টলি ওয়াইলা প্রোগ্রামের জন্য রিকমেন্ড করব, যেখানে তারা এই সুযোগটা তারা যদি চায় তাহলে তারা এটা ইউজ করতে পারবে। এছাড়াও আমরা উইনারদেরকে $1,000 স্কলারশিপ দিচ্ছি, রানার আপকে $750 স্কলারশিপ দিচ্ছি, আর সেকেন্ড রানার আপকে $500 স্কলারশিপ দিচ্ছি। ইট ইজ টু বি নোটেড দ্যাট এই স্কলারশিপটা হচ্ছে এডুকেশন স্কলারশিপ,
আমি যদি বলি এটা কিভাবে আমরা দিচ্ছি স্টুডেন্টদেরকে, যেমন আইওএল, আইওএল ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ইভেন্ট, এখানে একটা দেয়ার ইজ এ হিউজ সাম অফ মানি যেটা আপনার ইয়া হিসেবে ইউজ করতে হয়, রেজিস্ট্রেশনের জন্য দেয়া লাগে। মূলত আমরা এটা ওয়েভার করে দিব, স্টুডেন্টরা দে ওয়ন্ট হ্যাভ টু পে এনিথিং টু রেজিস্টার ফর আইওএল। এছাড়াও ওয়াইলা যেটা, ওয়াইলা প্রোগ্রাম, এটা অলসো হ্যাজ আ রেজিস্ট্রেশন ফি, এটাও আমরা ওয়েভার করে দিব, যেটা স্টুডেন্টদের দে ওয়ন্ট হ্যাভ টু পে এনিথিং টু অ্যাপ্লাই ফর দ্য ওয়াইলা প্রোগ্রাম। এছাড়াও আমরা আরেকটা অপরচুনিটি দিচ্ছি স্টুডেন্টদেরকে, উইচ ইজ এ ভেরি প্রেস্টিজিয়াস ওয়ান। এবার যারা আইওএল এ পার্টিসিপেট করবে, নেক্সট ইয়ার বাংলাদেশ টিম, বাংলাদেশ যখন আমরা আইএলপি এর মাধ্যমে আবার সিলেক্ট করব, সেই টিমকে মেন্টরিং অপরচুনিটিস আমরা দিচ্ছি। দে উইল অ্যাক্ট অ্যাজ দ্য মেন্টর অ্যান্ড আইওএল অ্যালামনাই ফর টিম বাংলাদেশ, এবং তারা যদি চায় দে ক্যান অলসো অ্যাকম্পানি টিম বাংলাদেশ টু দ্য অলিম্পিয়াড, যেটা নেক্সট ইয়ার হবে। আমরা ঠিক জানি না এখন নেক্সট ইয়ার আমরা কোন দেশে এটা হোল্ড করব, বাট দে উইল হ্যাভ দ্য অপরচুনিটি টু অ্যাকম্পানি টিম বাংলাদেশ অ্যাজ দ্য মেন্টর অফ দ্য টিম। এছাড়াও মোস্ট কমন যেটা, সেটা আমি মেনশন করছি না, যেটা হচ্ছে যে অবভিয়াসলি আমরা স্টুডেন্টদেরকে মেডেলস অ্যান্ড অ্যাওয়ার্ডস অ্যান্ড অ্যাকোলেজ দিচ্ছি, জিএস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন তারা পাচ্ছে। এছাড়াও জিএস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অ্যান্ড জিআইএলসি, আমরা সারা বছর ধরে বিভিন্ন ধরনের ইউথ প্রোগ্রাম, ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্কশপ, সেমিনার আয়োজন করে থাকি। যারা এখানকার উইনার হবে তারা দে উইল হ্যাভ ফ্রি অ্যাক্সেস টু অল অফ দিস ওয়ার্কশপস অ্যান্ড সেমিনার্স। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের যেই ফিজিক্যাল ওয়ার্কশপ অ্যান্ড সেমিনার্স হয় সেখানে আমরা স্টুডেন্টদেরকে ইনভাইট করব, উই উইল অ্যাকোমোডেট দেম। আমরা তাদেরকে, সোজা কথা যদি আমি মোট কথা বলি, যে একটা ইউথ লিডারশিপ অর্গানাইজেশন হিসেবে একটা স্টুডেন্টের ডেভেলপমেন্টের জন্য যা যা করা দরকার, যা যা আমরা করি, প্রত্যেকটাতেই এই পার্টিসিপেন্টরা, উইনাররা, দে উইল হ্যাভ ফুল অ্যাক্সেস। আচ্ছা, এই তো গেল হচ্ছে যে আমাদের আইএলপির বেসিক্স। আমি যদি আর রেজিস্ট্রেশনটার ব্যাপারে এবং লাস্ট ডেট রেজিস্ট্রেশন সঙ্গে আমি আরেকটু বলছি, এছাড়াও এবছর আইএলপি নিয়ে আমাদের একটা প্রোমো ভিডিও আছে, আমি একটু আপনাদেরকে সেটা দেখাতে যাচ্ছি। ওকে, দিস ইজ দ্য ওয়ান। The audio is audible. I think we can hear some sounds. So you can increase the sounds of your... The audio is audible. I think we can... Acha, আমি এখন তাহলে মূলত registration process, বা what is the process of registering in our event, সেটা নিয়ে আমি যদি focus করি। So basically আমরা regional round-এর জন্য রেজিস্ট্রেশন প্রসেস এখন শুরু করছি। আমাদের যেটা সেন্ট্রাল ইভেন্ট ঢাকার জন্য যেটা ছিল, সেটার রেজিস্ট্রেশন আমাদের অলরেডি কমপ্লিটেড, সেটার অলরেডি সেশন আমরা শুরু করে ফেলছি। কিন্তু রিজিওনাল রাউন্ডের জন্য আমরা মূলত ডেডলাইনটা বাড়িয়ে উই আর এক্সটেন্ডিং ইট আপ টু September 10th। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে ডেডলাইন 28 আগস্ট, বা এবং আমাদের প্রোগ্রাম স্টার্টস September 1st, 2020। এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এটা হচ্ছে লিখে মূলত সেন্ট্রাল রাউন্ডের জন্য তৈরি করা ছিল। রিজিওনাল রাউন্ডের জন্য আমাদের রেজিস্ট্রেশন ডেডলাইন ইজ আপ টু 10th September, এবং আমরা পার্টিসিপেন্টদের জন্য রেজিস্ট্রেশন ফি ধরেছি $110 করে পার পার্টিসিপেন্ট। সেটা তারা বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে, আমাদের নিচে এখানে নাম্বার দেওয়া আছে। আমি এই প্রত্যেকটা আমাদের ভিডিও লিঙ্ক, রেজিস্ট্রেশন লিঙ্ক অ্যান্ড এভরিথিং, এটা আমি স্যারকে, ফজলুল করিম স্যারকে প্রোভাইড করে দিব, তিনি আপনাদের সাথে এটা কমিউনিকেট করতে পারবেন।
তো মূলত ভিসার পার্সোনাল নাম্বার এখানে এটার মাধ্যমে তারা 10 তারিখ পর্যন্ত স্টুডেন্টরা রেজিস্টার করতে পারবে বাট আমরা বুঝতে পারছি যে করোনার সময় ইটস আ বিট ডিফিকাল্ট একটা স্টুডেন্টের জন্য 110 টাকা মাইট বি আ লট ফর মেনি পিপল সো এই ব্যাপারটা মাথায় রেখে আমরা ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশনের পাশাপাশি আরেকটা রেজিস্ট্রেশন প্রসেস রেখেছি দ্যাট ইজ উই আর কলিং ইট ইনস্টিটিউশনাল রেজিস্ট্রেশন সেটা হচ্ছে গিয়ে মূলত এরকম ইনস্টিটিউশনাল রেজিস্ট্রেশনটা হচ্ছে যে রাদার দেন পার্টিসিপেন্টরা নিজেরা রেজিস্টার করার না করে তাদের যে স্কুল সেই স্কুল উইল রেজিস্টার ইন আওয়ার সার্ভার স্কুল রেজিস্টার করার মানেটা হচ্ছে গিয়ে সেই স্কুল স্কুলের আন্ডারে দে ক্যান সেন্ড আপ টু 20 স্টুডেন্টস স্কুল তাদের 20 জন স্টুডেন্টকে এনরোল করতে পারবে আমাদের প্রোগ্রামে তাদের আন্ডারে রেজিস্ট্রেশন হবে স্কুলের আন্ডারে সেটার জন্য আমরা একটা লামসাম ধরেছি যেটা হচ্ছে গিয়ে 1010 টাকা এই 1010 টাকা দিয়ে আ স্কুল ক্যান সেন্ড আপ টু 20 অফ ইট স্টুডেন্ট স্কুল তাদের 20 জন স্টুডেন্টকে আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে দিতে পারবে সেক্ষেত্রে অলমোস্ট হোয়াট ইটস বিকামিং 50 টাকা ইচ সো এটা একটা ভালো প্রসেস আমি মনে করি যে ইন্ডিভিজুয়াল হ্যাসল যেটা ইন্ডিভিজুয়াল ঝামেলার মধ্যে না যাওয়ার চেতে ইনস্টিটিউশন ইটসেলফ যদি চায় যে আমরা আমাদের সিলেক্টেড কিছু স্টুডেন্ট আছে তাদেরকে আমরা চাই যে আমাদের ইনস্টিটিউশনকে তারা রিপ্রেজেন্ট করুক আইএলপিএ তে সেই সুযোগটা আমরা দিচ্ছি চাইলে তারা ইনস্টিটিউশনকেও রিপ্রেজেন্ট ইনস্টিটিউশন ইটসেলফ রিপ্রেজেন্ট দ্য স্টুডেন্টস সেই ব্যবস্থাটা আমরা রাখছি এখানেও রেজিস্ট্রেশন প্রসেস সিমিলার এই ক্ষেত্রে আমরা যদি বলি যে ইনস্টিটিউশনের প্রিন্সিপাল যিনি তিনি তার নামে বা ইনস্টিটিউশনের নামে আমাদের রেজিস্ট্রেশন প্রসেস আছে সেটার মাধ্যমে তিনি রেজিস্টার করতে পারেন ওকে সো আর একটা জিনিস সরি ওকে সো স্টুডেন্টরা রেজিস্টার করবে কিভাবে আমি তো পেমেন্ট মেথডটা বললাম যে রেজিস্ট্রেশনের ফিটা যেটা ফিটা দেওয়ার মেথডটা আমি বললাম যে তিনটা ভাবে তারা দিতে পারবে সো হাউ আর দে গোয়িং টু রেজিস্টার ইটসেলফ রেজিস্ট্রেশনের জন্য তারা মূলত আপনার উপর দেখতে পাচ্ছেন দেয়ার ইজ আ ওয়েবসাইট globalilc.com/ILP registration এই ওয়েবসাইটটাতে তারা যাবে যাওয়ার পরে নিচে স্ক্রোল ডাউন করবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রোল ডাউন করে এখানে ফুল নেম তাদের ফুল নেম দিবে গার্ডিয়ান্স নেম দিবে বিকাশ নগদ রকেট ট্রানজ্যাকশন আইডি হোয়াট ইজ দিস ট্রানজ্যাকশন আইডি আমি যদি আপনাদের একটা ছোট্ট ডেমো দেখাই এখানে যে এটা একটা বিকাশ পেমেন্টের ডেমো পেমেন্ট দেওয়ার পর দের ইজ অলওয়েজ দিস কনফার্মেশন মেসেজ এখানে ট্রান্স আইডি একটা দেওয়া আছে এই ট্রানজ্যাকশন আইডিটা স্টুডেন্টদেরকে কপি করতে হবে এই নাম্বারটা তারা কপি করে রাখবে ঠিক মতো তুলে রাখবে এই নাম্বারটা তারা সুন্দর করে এখানে যে ব্ল্যাঙ্কটা ট্রানজ্যাকশন আইডি এখানে তারা এটা পেস্ট করে দিবে বিকজ দিস ইজ দ্য ওনলি ওয়ে উই আর গোয়িং টু নো দ্যাট ইউ আর দ্য অ্যাকচুয়াল পার্সন হু পেইড ফর দ্য রেজিস্ট্রেশন ফি এরপর তারা তাদের একটা ভ্যালিড ইমেল আইডি প্রোভাইড করবে তাদের একটা কন্ট্যাক্ট নাম্বার আমাদেরকে প্রোভাইড করবে কোন স্কুল বা ইনস্টিটিউশনকে তারা রিপ্রেজেন্ট করছে সেটা তারা প্রোভাইড করবে কোন ক্লাস বা কোন স্ট্যান্ডার্ডে আছে সেটা তারা রিপ্রেজেন্ট করবে কোন জোনের স্টুডেন্ট সেটা তারা এখানে ইনপুট দিবে এবং তারা কোন গ্রুপের জন্য বা কোন ক্যাটাগরির জন্য সাইন আপ করছে সেটার একটা আমাদেরকে দিবে এছাড়াও আরেকটা জিনিস আমরা কনফার্মেশনের জন্য চাচ্ছি সেটা হচ্ছে কি স্টুডেন্টের ভ্যালিড আইডি কার্ড অথবা পাসপোর্ট সেটা খুবই সিম্পল দেয়ার আর লট অফ ওয়েজ টু ডু ইট বাট আমি সবচেয়ে সিম্পল ওয়েটা আপনাদেরকে বলি যে স্টুডেন্টের যে আইডি কার্ডটা থাকবে সেটার একটা ছবি তুলে এখানে চুজ আ ফাইল আছে যেটা 5 MB সাইজ পর্যন্ত এখানে চুজ আ ফাইল থেকে তারা সুন্দর করে যে ছবিটা তুলেছে ছবিটা তারা আপলোড করে দিলেই হয়ে যাবে আপলোড করে এখানে ক্যাপচা সলভ করে রেজিস্টার করলেই আমরা তাদের রেজিস্ট্রেশন কনফার্ম করে ফেলবো এবং তাদেরকে আমরা আমাদের যে মেইলের মাধ্যমে আমাদের যে কমিউনিকেশন প্রসেস সেটা শুরু হয়ে যাবে সো মূলত আগামীকাল সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ঢাকা ডিভিশনের জন্য আমাদের যে প্রোগ্রাম শিডিউল সেটা শুরু হচ্ছে রিজিয়নাল রাউন্ড আমরা 10 তারিখের পরে শুরু করছি আমরা এক্সপেক্ট করবো আপনাদের মাধ্যমে উই আর গোয়িং টু হ্যাভ আ লট অফ স্টুডেন্টস জয়নিং আস ফর আওয়ার ইভেন্ট এবং আমরা আশা করবো যে আপনারা আপনাদের স্টুডেন্টদের কাছে আমাদের এই প্রোগ্রামটা সম্পর্কে আরো ডিটেইলে কমিউনিকেট করতে পারবেন দ্যাটস অল ফ্রম মি আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে Thank you.
Acha, we have thank just you very much. Just a second. We have just been joined by Mazbahuddin sir. I mean to sir er byapare jodi ami ektu boli Mazbahuddin sir amader GIST International Foundation er sathe onek din dhore chilen. Muloto Fazlul Karim sir er sathe amader jogajog ta hoyeche Mazbahuddin sir er madhye. Sir Panchogram School er Panchogram High School er sir headmaster. Sir, thank you for joining us today. We are really grateful to you. আমি একটু কোশ্চেন করতে যাচ্ছিলাম জি জি ম্যাম ইনস্টিটিউশনালি আমরা যেটা রেজিস্ট্রেশন করব সেখানে যদি বিভিন্ন ক্যাটাগরির বাচ্চা থাকে বিগিনার্স তারপরে মিডিয়াম ক্যাটাগরি দেন 11 12 ওরা কি একসাথেই করবে নাকি ম্যাম রেজিস্ট্রেশনটা একসাথেই হয়ে যাবে আমরা এটা পরে সর্ট আউট করে নিব কোন স্টুডেন্ট কোন গ্রুপে আছে সেটা তাদের কনসেপ্ট তো ওরা আলাদা আলাদা ফিলআপ করতে হবে না 20 জন তাদেরকে আলাদা আলাদা ফিলআপ করতে হবে না আপনারা আমাদেরকে তাদের ইনফরমেশনটা দিলেই চলবে তাদের এখানে কোনো ফিলআপ করা লাগবে না আপনারা জাস্ট আমাদেরকে তাদের নাম ক্লাস এই ইনফরমেশনগুলো দিলেই চলবে দ্যাটস ইট রেজিস্ট্রেশন ফর্ম আমরা একটাই ফিলআপ করব জি আপনারা একটাই ফিলআপ করবেন কিন্তু আমাদেরকে আলাদাভাবে তাদের ইনফরমেশনটা আপনারা প্রোভাইড করবেন ওইটা কি কোনো ফরম্যাটে হবে নাকি এটা আমরা আলাদাভাবে দেব আপনারা আলাদাভাবে দিবেন দ্যাটস ইট এটা আমরা জেনে নিব আপনাদের কাছ থেকে পরে আচ্ছা আর বিগিনার্স যেটা 3 থেকে 5 জি ম্যাম ওদের যে সিলেবাসটা ওদের সিলেবাসটা কি ন্যাশনাল কারিকুলাম বুকস থেকে হবে জি জি ন্যাশনাল কারিকুলাম বুকস থেকে ইংলিশ ফর টুডে যে বুকসটা আছে জি মূলত সেখান থেকে আমরা কোশ্চেন করব আর বেসিক গ্রামার একদম বেসিক যে গ্রামারগুলো শেখানো হয় ক্লাস 3 টু 5 এ ওখান থেকে আমরা কোশ্চেন করব নাথিং ডিফিকাল্ট ওকে থ্যাংক ইউ শাহরিয়ার ভাই এই পর্যায়ে আমরা আনসারিং কোশ্চেন সেশন শুরু করব আমি আনসারিং কোশ্চেন সেশনটাকে সুন্দরভাবে সাজিয়েছি এখানে আমরা তিনটা পর্বে তিন রকমের টিচারদেরকে আমি ইনভাইট করেছি যাতে এমন প্রশ্ন করে যাতে আমাদের ধরেন যারা পার্টিসিপেন্ট যারা ভিডিওগুলো দেখবে দেখার পর তার ভিতরে যেই ধরনের প্রশ্নগুলো জাগতে পারে যাতে ওনাদের প্রশ্নের মাধ্যমে অন্যরা ভিডিও দেখে বুঝতে পারে যে ফজলুল হ্যাঁ ফজলুল আমাকে কি শুনছো আমি বলি শেষ করছি এরপরে তোমরা থ্যাংক ইউ ভেরি মাচ স্পেশালি আমি শাহরিয়ার রাবিবকে খুব ধন্যবাদ দিচ্ছি এবং তোমাকে খুবই ধন্যবাদ দিচ্ছি এজন্য যে সাচ আ বিউটিফুল প্রোগ্রাম তোমরা একটা দারুণ দারুণ মিটিং করেছো এবং ওয়েলকাম টু এভরিবডি যারা জয়েন করেছে আজকে জুম মিটিং এ সো আমি খুবই খুশি যে তোমরা এই প্রোগ্রামটাতে অনেকেই খুবই ইন্টারেস্ট এবং প্রোগ্রামের ইনস এন্ড আউটস গুলো যেভাবে ব্যাখ্যা করেছে তার স্লাইড শোর মাধ্যমে রিয়েলি এক্সেলেন্ট তো আমি সবাইকে অনুরোধ করব যে আমাদের যারা স্টুডেন্ট আছে আমাদের স্টুডেন্টস আর আই থিঙ্ক দে উইল বি ভেরি এনকারেজড টু পার্টিসিপেট সাচ আউটস্ট্যান্ডিং প্রোগ্রাম এবং সো দ্যাট দেয়ার ট্যালেন্ট উইল বি ব্লং আমি বিশ্বাস করি আমাদের ছাত্রছাত্রীদের বিশেষ করে তাদের যে ইংরেজি কম্পিটিসিটা অবশ্যই ডেভেলপ হবে তো আমি ফজলুলকে এবং আমাদের যে যারা জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের জিএলসি যারা আছে তোমরা যে কোনো সময় তাদের সাথে যে কোনো ইনফরমেশন আপনারা শেয়ার করতে পারবেন এবং যেই আমার সম্মানিত শিক্ষকরা আজকের এই এই জুম সেশনে জয়েন করেছেন তাদেরকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি যে আমাদের সন্তানরা ইনশাআল্লাহ এগিয়ে যাবে আপনাদের মাধ্যমে সো এই প্রোগ্রামটা সফল হোক আমি এই কামনা করছি আই এম ভেরি সরি টু সে দ্যাট আই ক্যানট স্টে ফর লং টাইম বিকজ ইউ নো I'm very busy and I'm in a market now actually so ami leave korchi shobai ke dhonnobad janacchi inshallah apnader ei program ta sofol hobe I believe that this program will be successful and that will be very outstanding for all students thank you very much okay thank you sir thank you very much especially amaro rabab ke amaro dhonnobad tumi khub chomotkar presentation diyecho chomotkar byakha korecho amake shobik boleche je sir she khub bhalo bhabe bujhte parbe asha kori স্যার আপনাকে ধন্যবাদ ভালো করেছেন সবাইকে আপনাকে ধন্যবাদ স্যার আপনার আপনার মাধ্যমে মূলত ফজলুল করিম স্যারের সাথে আমাদের যোগাযোগটা হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ যাক আমি সময় দিতে পারছি না আসলে একটু ব্যস্ত থাকি প্রিন্সিপাল মানুষ টোটালি ফাইন থাকতে ইটস ওকে স্যার তো সকলকে আবারো ধন্যবাদ আমার সম্মানিত শিক্ষকদের প্রতি আবারো আমার হৃদয়ের
যে কুমিল্লার মানুষ অনেক ফ্রি ফ্র্যাঙ্ক এবং দেয়াল, তারা সবসময় শিক্ষা বান্ধব, এবং আমার বিশ্বাস ইন্টারন্যাশনালি আমাদের কুমিল্লার অনেক পার্টিসিপেন্ট ভিয়েতনাম না আরো ভালো দেশে যাবে ইনশাল্লাহ। গতবার তো আমরা ভিয়েতনামে গেলাম নাকি? হ্যাঁ, এবার আরো ভালো জায়গায় যাবে ইনশাল্লাহ, যদিও প্যান্ডেমিক এর কারণে আমরা খুবই উই আর ফেসিং এ ক্রুশিয়াল টাইম, ইউ আর রিয়েলি এটা আমরা খুবই কষ্টে আছি। আমাদের বাচ্চারা বিশেষ করে তারা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মটা দিয়ে কিন্তু এখন তারা তাদের সময়টা কাটাচ্ছে। সো আশা করি দিস প্রোগ্রাম উইল বি ভেরি হেল্পফুল ফর আওয়ার স্টুডেন্টস অ্যাজ ওয়েল। সো থ্যাংক ইউ ভেরি মাচ আলাম, আমি লিভ করছি, কেমন? আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, এমনকি আপনি যে সময় দিয়েছেন, এত বিজি সময়ের ভিতরে আমাদেরকে একটু সময় দিয়েছেন, এই জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ। আমি দোকানে একটা বাজারে আমাকে কথা বলতেছি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তো সবাই ভালো থাকবে, কেমন? আচ্ছা, আর সকল স্যারকে আবারও আমার পক্ষ থেকে সালাম। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তো আমরা এই প্রোগ্রামের এই পর্যায়ে, ওকে ওকে, এই পর্যায়ে আমরা এই প্রোগ্রামের যে আমাদের যে কোশ্চেন এন্ড আনসার সেশন শুরু করব, তার আগে আমি সবাইকে একটু অনুরোধ করছি, যারা যারা আছেন সবাই এটা একটু শেয়ার করুন, আমাদের লাইভটা সবাই লার্নার্স কিংডম এটা শেয়ার হচ্ছে, আপনারা আমি আমার আইডি তো শেয়ার করেছি, আপনারা আইডিটা শেয়ার করে দিন যাতে অন্যরা যেন এই নিউজটা দ্রুত পেয়ে যায়। সো আই এম অলসো স্পিকিং ইন বেঙ্গলি বিকজ সো দ্যাট আদার ক্যান আন্ডারস্ট্যান্ড মাই স্পিকিং, আদার ক্যান আন্ডারস্ট্যান্ড আওয়ার কনভারসেশন, সো দ্যাটস ওয়াই আই এম অলসো টকিং ইন বেঙ্গলি অ্যান্ড আই এম ইউজিং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। থ্যাংক ইউ ভেরি মাচ হোয়াট আই এম টকিং নাও, আমি সবাইকে শেয়ার করার জন্য আবার অনুরোধ করছি, লার্নার্স কিংডমের সাথে আপনারা প্রয়োজনে পেজটাকে লাইক করে পেজটাকে ফলো করতে পারেন। তো এই পর্যায়ে আমাদের যেই কোশ্চেন এন্ড আনসার সেশন সেটা আমি সাজিয়েছি তিনটা চারটা ভাগে। প্রথম ভাগে হচ্ছে নোভিসদের জন্য, আমাদের তিনজন টিচার আমাদের আছে এখানে, দিবা ম্যাডাম, মনি মজুমদার ম্যাডাম এবং রাজদীপ স্যার, তিনজন স্যারকে আমি ইনভাইট করেছি, আশা করি তিনজন আমাদের সাথে আছেন, আমি একটু দেখছি আছে কিনা। তো তারপরে আছে আমাদের বিগিনিং লেভেলে রবিউল স্যার আছেন, আর আমি দুজনকে টিচারকে ইনভাইট করেছিলাম, তারা জয়েন করে আবার চলে গেছে বা ওনাদের ইন্টারনেটের সমস্যার কারণে আসতে পারে নাই, রবিউল স্যারকে আসার জন্য ধন্যবাদ। অ্যাডভান্স লেভেলে আমাদের টিচার থাকবে, অ্যাডভান্স লেভেলের জহির স্যার এবং আমাদের মেজবা স্যার আসার কথা ছিল, তো স্যার আসে নাই, আমি এই যদি স্যার যদি না আসে তাহলে আমি রবিউল স্যারকে এই অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন গুলো করার জন্য অনুরোধ করবো, প্রয়োজনে আপনার সাথে রাজীব ভাই একটু শেয়ার করবে। আর অ্যাডভান্স এই মানে টারশিয়ারি লেভেলের যে কোয়েশ্চেন গুলো সেগুলো তৌহিদুল ইসলাম ভাই এবং হাসনাত স্যার এটা প্রশ্ন করবে। তৌহিদ ভাই, আপনি তো মনে হয় হাই স্কুলের টিচার না কলেজে? তৌহিদ ভাই, ক্যান ইউ হিয়ার মি? ইউ আর মিউটেড। হ্যাঁ, আনমিউট করে একটু বলুন, আপনি কি হাই স্কুলে না কলেজে একটু কাইন্ডলি বলবেন তৌহিদ ভাই, আপনি যে একটু পরে জয়েন করেছেন। You are unmuted. Okay, so আপনি একটু এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি এখন মিউট করে দিয়েছি। জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি কলেজে আছি, আমাদের ওখানে অনার্সও আছে ইংলিশে। দিবা ম্যাডাম, মনি মজুমদার এবং রাজীব স্যার তিনজনের মধ্যে যে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টরকে। আমি ওনার সাথে কথা বলা হয়ে গিয়েছে একটু আগেই, ওনার কাছ থেকে জেনে নিয়েছি আমাদের যে সিলেবাসটা মূলত কি টাইপের হবে, 3-5। উনি অলরেডি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ন্যাশনাল কারিকুলাম কোশ্চেন হবে, সেখানে বাচ্চাদের কোনো চিন্তা মানে কোনো টেনশন নেই, কিছু নেই, রেগুলার পড়ার মধ্যে অলরেডি ওরা অনলাইনে এই পড়াগুলোই আমরা চালিয়ে যাচ্ছি, অনলাইনে আমরা এই পড়াগুলোই চালিয়ে যাচ্ছি। আর এরপরে আমার আর কোশ্চেন কথা তো নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। এই মুহূর্তে দিবা ম্যাডাম কে আমি তার প্রশ্নগুলো করার জন্য অনুরোধ করছি। সালমা বেগম, দিবা, ধন্যবাদ স্যার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার মনে যে জিজ্ঞাসা এবং আমাদের দর্শক যারা দেখছেন তাদের মধ্যে যে জিজ্ঞাসা আছে সেখান থেকে হয়তো আমার জিজ্ঞাসাটার সাথে মিলে যেতে পারে। তো আমি স্যারকে যেটা বলতে চাচ্ছি, আমার প্রশ্নটা হয়তো পুরোটাই এই কম্পিটিশনের সাথে যাচ্ছে কিনা বা আমি আসলে বলতে পারছি না, বাট আমার কাছে প্রশ্নটা আসছে, সেটা হচ্ছে যে আপনাদের এই যে জিআইএলসি আপনারা যে কার্যক্রমটা চালু করেছেন, খুব সুন্দর উদ্যোগ এবং খুবই সুন্দর ব্যবস্থাপনা, এবং আসলে শিক্ষার্থীদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মতো একটা ব্যবস্থা আপনারা তৈরি করেছেন, এটা আসলে সবাই পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার।
তো এই ধরনের উদ্যোগকে আমরা অনেক সাধুবাদ জানাই, এবং এটা যদি রুট লেভেলে যেতে পারে আসলে এই উদ্যোগটা অনেক বেশি কার্যকর হবে, তো সেজন্য কুমিল্লা অঞ্চলের এই উদ্যোগটাকে সাধুবাদ জানাচ্ছি। তো আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আপনারা শিক্ষার্থীরা যে জ্ঞানটুকু আছে সেটুকুকে কাজে লাগিয়েই তো আপনারা কম্পিটিশন শিক্ষার্থীদেরকে আনছেন, কিন্তু তার আগে কি শিক্ষার্থীদের ভেতরে এই লিডারশিপ গ্রো করার জন্য কি আপনারা কোন ধরনের ওয়ার্কশপ কি আমাদের শিক্ষার্থীদেরকে দিচ্ছেন কিনা? অবশ্যই ম্যাম, অবশ্যই। আমরা যে চারটা আমি আপনাকে বলছিলাম যেটা তখন, যে আমরা চারটা আলাদা আলাদা চারটা ক্যাটাগরির জন্য চারটা আমরা স্কলারশিপ আমরা রেডি করেছি। এটা মূলত তাদের লেভেল অনুযায়ী, এখন আমি তো নিশ্চয়ই ক্লাস 3-5 এর একটা স্টুডেন্টকে কখনোই বলবো না যে দেশ কিভাবে চালাতে হয়, সেটা পসিবল না। এই লিডারশিপ তার জন্য না। তার জন্য যেটা লিডারশিপ হতে পারে যে হাউ ক্যান হি লার্ন ম্যাথস উইথ মোর এনার্জি, উইথ মোর ইন্টারেস্ট, ম্যাথ তার কাছে কিভাবে আরো ইজিলি অ্যাক্সেসিবল করা যায়, বা সে যে সায়েন্স এক্সপেরিমেন্ট গুলা শিখছে তার বইতে সেগুলা সে কিভাবে রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারে। আমরা মূলত এরকম ছোট ছোট লিডারশিপ ব্যাপারগুলো আমরা ইনকর্পোরেট করার চেষ্টা করছি, সেটা 3-5 এর জন্য, 6-8 এর জন্য। শুধুমাত্র যে প্রিলিমিনারি রাউন্ডে আমাদের লিডারশিপ এটা লিমিটেড থাকছে তা না, আমরা যখন ইন্টেনসিভ রাউন্ডে ফোকাস করছি, ইন্টেনসিভ রাউন্ডে আমি ডিটেইলসটা এখনই আপনাকে দিতে পারছি না, বিকজ এটা আমরা উই আর কিপিং ইট টু আওয়ার সেলফ ফর নাও। সেটা হচ্ছে কি, আমাদের অ্যাসেসমেন্ট যেটা আমরা সাজিয়েছি এটাও মূলত তাদের লিডারশিপ স্কিলকেই অ্যাসেস করবে, যে আমার তার চিন্তাধারাটা কিরকম, সে কি সবার সাথে একটু ডিফারেন্টলি চিন্তা করছে নাকি, তার চিন্তাধারা কি শুধু তার প্রতি সেন্ট্রিক নাকি তার আশেপাশের উপরেও সেটা এফেক্ট করে, সেটা নিয়ে আমরা সেশন নিব। ওভাবেই আমরা এগিয়ে যাবো মূলত। আমার বেসিক টার্গেট ইজ যা আছে সেটাকে ইউজ করে আরো কিভাবে ডেভেলপ করা যায়, দ্যাট ইজ আওয়ার মেইন টার্গেট। ধন্যবাদ স্যার। তবে স্যার তো স্যার ঠিক আছে, এটা খুবই সুন্দর উদ্যোগ যে শিক্ষার্থীদেরকে যা আছে তার ভেতর যে মেধাটা আছে সেই মেধা নিয়ে শিক্ষার্থী প্রথমে জয়েন করবে, তারপর সে প্রথম রাউন্ডের পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণ করবে, পরবর্তীতে আপনাদের ওয়ার্কশপের তারা সুযোগ পাবে এবং ওয়ার্কশপগুলো করার পর পরবর্তী রাউন্ডগুলোতে সে অংশগ্রহণ করবে এবং তার মেধাটাকে আরো ঝালাই করতে পারবে, এটা খুবই দারুণ। কিন্তু কিন্তু যে সকল টিচার সেই সব শিক্ষার্থীদেরকে ইনভলভ করবে, এঙ্গেজ করবে, এই যে আমাদের মতো, আমার মনে হয় না, আমার কাছে যেটা মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এই সকল শিক্ষকের সংখ্যা মনে হয় যেন একটু কম হয়ে যাচ্ছে। আমার মনে হয় যেন শিক্ষকের ইনভলভমেন্ট আরো একটু যদি বাড়ানো যায় হয়তো শিক্ষার্থীও আর একটু বেশি আসবে। হ্যাঁ, আমরা মূলত এক্ষেত্রে আপনি খুব ভালো একটা পয়েন্ট রেজ করেছেন, আমরা শুধুমাত্র যে স্টুডেন্টদের জন্য অপরচুনিটিস রাখছি তা না, আমরা কিন্তু টিচারদের জন্য অপরচুনিটিস রাখছি, সেটা আমি এখানে আমার প্রেজেন্টেশনে আমি উল্লেখ করিনি। মূলত আমরা টিচারদের জন্য কি রাখছি, আমরা যদি আপনাকে বলি যে জিস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, শুধু তারা কিন্তু টিচারদের ডেভেলপমেন্টের জন্য তারা বিভিন্ন ওয়ার্কশপ এন্ড সেমিনার করে থাকে। আপনারা জানেন কিনা আমি ঠিক জানি না, উই হ্যাভ দিস গ্লোবাল সামিট অন এডুকেশন GSE, যেখানে 18টা যে আমাদের পার্টনারিং কান্ট্রিজ আছে সেখান থেকে টিচাররা, উই হ্যাভ দিস গ্লোবাল মিট, টিচাররা আসেন, তারা মূলত এডুকেশন নিয়ে, এডুকেশনাল পলিসি নিয়ে তাদের মধ্যে ডিসকাশন হয়। মূলত এই সেশনগুলোতে, এই ইভেন্টগুলোতে আমরা আমাদের যেই ILP পার্টনারিং টিচার্সরা আছে তাদেরকে আমরা ইনভাইট করব, দে উইল কাম অ্যান্ড জয়েন আওয়ার সেশনস। এছাড়াও GILC-র এবং GST ইন্টারন্যাশনালের যে ইভেন্টগুলো হয়, এক্সক্লুসিভ ইভেন্টস যেগুলো আছে, সেখানে আমরা আপনাদেরকে, টিচারদেরকে এক্সপার্ট মডারেটর হিসাবে এবং পার্টিসিপেন্ট হিসেবে আমরা আপনাদেরকে ইনভাইট করব। সো বেসিক্যালি আমাদের টার্গেট যে শুধুমাত্র স্টুডেন্ট সেন্টার তা না, উই আর অলসো ফোকাসিং অন ইনকর্পোরেটিং আওয়ার টিচার্স অ্যাজ ওয়েল। সো কুমিল্লা রিজিয়নের জন্য আমরা আপনাদের সাথে আজকে ডিসকাস করছি, দেন আমি বলছিলাম যে ঢাকা রিজিয়নের জন্য আমরা গতকালকে ডিসকাস করেছি, সামনে আমরা আরেকটা সেশন নিব। সো আওয়ার টার্গেট ইজ বেসিক্যালি টু ইনকর্পোরেট দ্য টিচার্স মোর, so that we can reach the students through the teachers. Thank you ma'am. Thank you so much. Thank you ma'am. আপনি সুন্দর একটা নিউজ দিয়েছেন আমাদের জন্য, টিচারদের জন্য। Thank you very much. আসলে আমরা টিচাররা great initiative, I think. Fazlul, welcome you all. I think it's a very great initiative of you. আমি মনে করি যেটা সেটা হচ্ছে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন যে খুব ভালো লাগছে, সেটা JLC যে আপনারা মানে প্রাইমারি থেকে শুরু করে আপনারা হায়ার এডুকেশন থেকে শুরু করে যে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত যে আপনারা উদ্যোগগুলো নিয়েছেন। স্যার আপনার কথা শুনতে হচ্ছে, স্যার আপনি একটু মাইক্রোফোনটা কাছে নেন, মানে কথা বলে ভালো হবে। আমার মনে হচ্ছে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এইগুলো আমার খুব ভালো লেগেছে, এবং আপনাদের একটা এক্সেলেন্ট প্ল্যান আছে। আপনারা হয়তো এটা প্রাইমারি লেভেল, সেই কারণে হয়তো অনেকগুলো ফেস করতে হচ্ছে প্রবলেমস, বাট
এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আপনারা স্টার্ট করুন। আমার মনে হয় এগুলো খারাপ হবে না, আপনারা যে প্ল্যানিং এ আগাচ্ছেন, আপনারা মানে কুইজ রেখেছেন, বেশ কিছু প্ল্যানিং এর মধ্যে রেখেছেন, প্রাইমারি লেভেলে কি হবে বা আপনার সেকেন্ডারি লেভেলে কি হবে বা ইন্টারমিডিয়েট লেভেলে কি হবে, আমার খুব ভালো লেগেছে আপনাদের এই প্ল্যানিং গুলো আর কি। আর মোটামুটি আশা করি ওয়ার্কশপ গুলো যেটা আছে ইট উইল বি অলসো এক্সিলেন্ট আই থিংক। আমি মনে করি যেটা টিচারও হয়তো ইনভলভমেন্ট এখন কম আছে, সামনে হয়তো ফিউচারে হয়তো আরো বেশি আসবে আর কি। এই ব্যাপারগুলোতে আগে আমাদেরকে যদি ইনভলভ করা হয়, আগে বেশি কাউন্সিলিং করা হয়, তাহলে আমরা তো অনলাইনে ক্লাস অলরেডি নিচ্ছি, বাচ্চাদেরকে আমরা আগে থেকেই মোটিভেট করতাম, তাই না? তাহলে আমরা আমরাও এই বিষয়ে আরো বেশি অ্যাক্টিভ হতে পারতাম। আমি যদি ম্যাম একটু ইস্যুটা আপনাকে একটু বলি, যে আমাদের অ্যাকচুয়ালি গত বছর আমি যেটা বলছিলাম যে আমরা অ্যাকচুয়ালি রুট লেভেলে গিয়েছি, আমরা বিভিন্ন স্কুলে গিয়েছি, টিচারদের সাথে কথা বলেছি, স্টুডেন্টদের সাথে আমরা ডাইরেক্টলি ইনভলভ হয়েছি। এই বছর হঠাৎ আমরা ওই যে বললাম যে শুধুমাত্র প্রথম ইনিশিয়েটিভ ছিল, আটটা ডিস্ট্রিক্ট আমরা গিয়েছি, আস্তে আস্তে আমরা এক্সপ্যান্ড করার চেষ্টা করছি। আস্তে আস্তে হবে এগুলো, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, ইট উইল বি, এটা আস্তে আস্তে হবে আপনাদের, মানে জাস্ট ফার্স্ট ওয়েলকাম ইন কুমিল্লা ডিস্ট্রিক্ট বিকজ উই আর ইগারলি ওয়েটিং ফর দ্যাট ওয়ার্কশপ অলসো উইথ দ্য টিচার্স। জি ম্যাম, অবিয়াসলি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু সিকোয়েন্সলি দিতে চাই, মানে সিকোয়েন্সলি মানে আমি একটা লেভেল পর একটা লেভেল টিচারদেরকে সুযোগ দিব, এমনকি পরবর্তীতে আমরা স্টুডেন্টদের কাছে আসবো এবং স্টুডেন্টদের প্রশ্নগুলো জানবো, মানে সবার কাছ থেকে ক্লিয়ারলি আমি চেষ্টা চাচ্ছি। তো আমি আশা করি সবাই একটু লিখে রাখবে আপনাদের কথাগুলো এবং আপনাদের নোটগুলো এবং কোয়েশ্চেনগুলো, যাতে আমরা সিরিয়ালি করলে একটু শৃঙ্খলাভাবে আগে এগোতে পারবো এটা আমাদের সেশনটা। তো আমি সবাইকে আবার অনুরোধ করছি, যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, লাইভে দেখছেন, সবাই দয়া করে এটা শেয়ার করুন, এবং আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই নিচে কমেন্ট করবেন, যাতে আমাদের আপনাদের কমেন্টটা পড়ে আপনাদের প্রশ্নগুলো আমরা এখান থেকে উত্তর দিব ইনশাল্লাহ। সো আপনারা নিচে কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের কমেন্ট দেখছি এবং উই আর ওয়াচিং ফর ইউর কমেন্টস অলসো। সো প্রথম পার্টের দীবা ম্যাডাম এবং মনি মজুমদার ম্যাডাম, আপনাদের প্রশ্ন শেষ আশা করি। আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আবার রেজ ইউর হ্যান্ড, এখানে একটা রেজ ইউর হ্যান্ড একটা অপশন আছে এখানে এই জুমে, সো আপনারা সেটা করবেন। সো আই উইল অলসো আই উইল ট্রাই টু অ্যালাউ ইউ, আই উইল ট্রাই মাই বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। নাও উই আর গোয়িং টু দ্য বিগিনার অ্যান্ড অ্যাডভান্স লেভেল। বিগিনার এবং অ্যাডভান্স লেভেলে আমাদের টিচার আমরা চারজনকে ইনভাইট করেছি, ওনারা জয়েন করে ওনারা থাকতে পারেনি, সো এই জন্য আমরা আমাদের রবিউল স্যার দুইটা লেভেলের জন্যই যত ধরনের কোয়েশ্চেন আছে প্লিজ ট্রাই টু আস্ক সাম কোয়েশ্চেন টু আওয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর শাহরিয়ার রাবেব। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আমি একটু শাহরিয়ার স্যারকে আবারও জানতে চাচ্ছিলাম। আমি আপনাদের অনেক ছোট, আপনি আমাকে নাম ধরে ডাকবেন সেটাই বেটার স্যার। না স্যার, আমি আপনাদের অনেক ছোট হব স্যার। স্যার, আপনি যদি অলরেডি অবশ্যই আপনি বিগিনার এবং অ্যাডভান্স লেভেলের প্রিলিমিনারি টেস্টটা কবে হবে এবং কিভাবে বলেছেন, আপনি যদি প্লিজ আবার একটু ডিসকাস করতেন আসলে তাদের প্রিলিমিনারি ওয়ার্কশপের ব্যাপারটা। স্যার, স্যার ওয়ার্কশপটা জানতে চাচ্ছিলেন। হ্যালো হ্যালো শাহরিয়ার স্যার, আপনার মাইক্রোফোনটা একটু মুখের কাছে নেন, মুখের কাছে নিয়ে কথা বলুন। হ্যাঁ স্যার, স্যার কি ওয়ার্কশপের ব্যাপারে জানতে চাচ্ছিলেন? আমি একটু কোশ্চেনটা ঠিক বুঝতে পারিনি স্যার। বলতেছিলাম যে অ্যাডভান্স এবং বিগিনার লেভেলের ওয়ার্কশপটা হবে এবং কবে হবে। জি, আচ্ছা স্যার, এখানে একটা দেয়ারস আ স্লাইট প্রবলেম, যে আমাদের যে ওয়ার্কশপটা সেটা আমরা মূলত ঢাকা সেন্ট্রাল রাউন্ডের সাথে ইনকর্পোরেট করা হয়েছে, মূলত ওয়ার্কশপটা কালকে থেকে আমাদের ওয়ার্কশপটা শুরু হয়ে যাচ্ছে। হোয়াট উই আর গোয়িং টু ডু ইজ, আমরা এই এন্টায়ার ওয়ার্কশপটাকে আমরা ভিডিও করে রাখছি, আমরা এটা পুরোটাকে সেভ করে রাখছি। হোয়াট উই আর গোয়িং টু ডু ইজ, পার্টিসিপেন্টরা রেজিস্টার করার সাথে সাথে উই আর গোনা সেন্ড দেম দ্য ভিডিও লিংক, যাতে তারা ওখান থেকে ওয়ার্কশপটাতে দেখে নিতে পারে বা ওয়ার্কশপটা যাতে তারা অ্যাটেন্ড করতে পারে। বিকজ যেহেতু আমরা এখানে বিদেশি মডারেটর আনছি, দে হ্যাভ দেয়ার টাইম কনস্ট্রেইন্টস অ্যাজ ওয়েল, সেটার কারণে আমরা মূলত ডেডলাইনটা এক্সটেন্ড করতে পারছি না এবার। সো আমরা এই এন্টায়ার সেশনটা প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আমরা ভিডিও রেখে দিচ্ছি, সেটা আমরা প্রত্যেকটা পার্টিসিপেন্টকে ইন্ডিভিজুয়ালি ইমেইলের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব, যাতে তারা ওইটা অ্যাক্সেস করে নিতে পারে। ইট উইল বি বেটার ফর দেম বিকজ তাদের কাছে ড্রাইভ লিঙ্ক বা ভিডিও লিঙ্কটাও থেকে যাবে, তারা চাইলে এটা পরে রিপিট করো বা তাদের সময় মতো, তাদের ইজি টাইম মতো তারা দেখে নিতে পারবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তারপর হচ্ছে স্যার, যেহেতু আমাদের এই কুমিল্লা রিজিয়নের
এডুকেশন করে লাস্ট ডেট মনে হয় 10th সেপ্টেম্বর জি স্যার জি তাহলে আমাদের আপনার প্রিলিমিনারি টেস্ট কবে হবে প্রিলিমিনারি টেস্ট স্যার 10 তারিখে আমরা র‍্যাপ আপ এর পর আমরা এটার একটা ডিটেইল শিডিউল আমরা 10 তারিখের মধ্যে আমরা এটা পাবলিশ করব সেই অনুযায়ী হবে উই আর এক্সপেক্টিং বাই সেপ্টেম্বর 15 আমরা শুরু করে দেব ওকে থ্যাংক ইউ স্যার আর কোন কোশ্চেন আছে স্যার আপনার থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর জয়নিং উইথ আস এন্ড প্লিজ স্টে উইথ আস এন্ড নাও আমরা অ্যাডভান্স এবং টারশিয়ারি লেভেলের যে টিচার টারশিয়ারি লেভেলে আমরা যাচ্ছি এক্স লেভেলের মানে ইন্টারমিডিয়েট লেভেলে যে টিচার আছে আমাদের সাথে আমাদের অনারেবল হাসাত মাহমুদ স্যার কোঅর্ডিনেটর অফ ইংলিশ বেলটাক কুমিল্লা চ্যাপ্টার বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার অ্যাসোসিয়েশন কুমিল্লা চ্যাপ্টার এর উনি কোঅর্ডিনেটর সো স্যারও আছে এবং তহিদুল ইসলাম স্যার এই দুজন স্যার আছে আমাদের এখানে দুজনেই দুজনকে অনুরোধ করছি আপনারা আপনাদের ইন্টার লেভেলের যে লেভেল নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ একটু করতে পারেন আপনারা ওরা যে আপনার যে সমস্ত প্রোগ্রাম করবে তার জন্য মানে আপনারা কিভাবে ওদের কাছে পৌঁছাবেন বা আপনাদের প্রচার গুলো কিভাবে হবে মানে আমাদের যে আপনার আপনাদের সাথে বিকজ আমরা চাচ্ছি আপনাদেরকে এখানে ইনকর্পোরেট করতে চাই আমরা টিচারদের মাধ্যমে মূলত ইন্ডিভিজুয়াল স্টুডেন্টদেরকে রিচ করতে চাচ্ছি অনলাইনে হয়ে যে প্রবলেমটা হয়েছে যে আমরা কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল স্টুডেন্টকে রিচ করতে পারছি না আমরা অ্যাকচুয়ালি গিয়ে গিয়ে ইয়াটা করাটা সম্ভব হচ্ছে না যেমন এবছর আমাদের প্ল্যান ছিল যে আমরা অ্যাটলিস্ট 20টা ডিস্ট্রিক্ট আমরা যাব গত বছর 8টা ছিল এবার 20টাতে আমাদের যাওয়ার প্ল্যান ছিল বাট করোনা ভাইরাসের কারণে এটা পুরোটাই আমাদের স্ক্র্যাপ করা লেগেছে কিন্তু এখন আমরা যেটা চাচ্ছি যে একজন টিচারই কিন্তু একটা স্টুডেন্টের সাথে একটা মেইন কানেকশন আপনাদের সাথে কিন্তু অনলাইন ক্লাস হোক বা বিভিন্ন ভাবে কিন্তু স্টুডেন্টের কমিউনিকেশন রয়েছে আপনারা ক্লাস নিচ্ছেন এন্ড স্টাফ সো আমরা মূলত এটাকেই ইউজ করতে চাচ্ছি যে আপনাদের মাধ্যমে যে আপনারা আমাদের আইডিয়াটা আমাদের হয়ে স্টুডেন্টদের কাছে পৌঁছে দেবেন স্যারের সাথে আজকে আমার প্রথম যোগাযোগ হয়েছে সে আমাকে বললো যে 8টায় মানে স্যার একটু থাকেন আমি এই জন্য অনেক কিছু কিছুই আসলে অ্যাবসেন্ট ছিলাম অনেক কিছু জানতে পারিনি আমরা যে ইনফরমেশন গুলো আছে সেগুলোর লিংক এন্ড ইনফরমেশন আমি সবগুলো আমি ফজল স্যারকে বলেছি আমি উনাকে আজকে রাতের মধ্যে পাঠিয়ে দিব তিনি আপনাদের সবার সাথে এটা শেয়ার করতে পারেন আপনারা এই আপনারা আপনারা নিজেরাও যদি না পারেন এই লিংক গুলো যদি আপনারা আপনাদের স্টুডেন্টদের কাছে পৌঁছে দেন এর মাধ্যমে তাহলে কিন্তু আমাদের জন্য অনেক হ্যাঁ আমরা ওটাই চাচ্ছি মানে এটা একটা ভালো উদ্যোগ মানে যেহেতু আপনার যত বেশি এটা আপনার স্টুডেন্টদের কাছে যাওয়া যাবে বা টিচারদের ইনভলভ করা যাবে তত বেশি এটা আরো বেশি গ্রেট ওয়ার্ক হিসেবে কাজ করবে সেটাই প্ল্যানিং গুলো ঠিক আছে আপনাদের আমাদের এই সেশনটা স্যার এটা লাইভ হচ্ছে আমাদের লার্নার্স কিংডম এর একটা আমাদের ফেজ আছে আমি দেখছি এটা যদি আপনারা স্টুডেন্টদের সাথে শেয়ার করেন ওনারা দেখলে বুঝতে পারবে যে বিস্তারিত যে আলোচনাগুলো হচ্ছে সবগুলো রেকর্ড হচ্ছে এখানে রেকর্ডটাও আপনি শেয়ার করতে পারেন তো ওরা দেখতে পারবে আমি এখানে একটু ক্লিয়ার করে বলি যে যারা অলরেডি এসএসসি দিয়ে ফেলেছে এসএসসি যারা অলরেডি হয়নি যারা জাস্ট ইন কেস আর কি জাস্ট ক্লিয়ার করার জন্য আমি যেটা বলছিলাম যে এসএসসি ডিএফ এলও তারা 19 এর আন্ডারেই যাবে কলেজের আন্ডারে যাবে না যারা অলরেডি কলেজে এনরোলড তারা কলেজের আন্ডারে যাবে যারা এইচএসসি তে অলরেডি এনরোলড তারা কলেজের আন্ডারে যাবে যেমন অলরেডি এইচএসসি দিয়েছে কিন্তু ইউনিভার্সিটিতে কিন্তু এখনো ভর্তি হয়নি তারা আমরা অ্যাকচুয়ালি কলেজে থার্ড ইয়ার হয়ে যাচ্ছে এখন যেটা হ্যাঁ তাদেরকে আমরা এই অ্যাডভান্স গ্রুপে রাখছি তারা কলেজের স্টুডেন্টদের সাথে পার্টিসিপেট করবে সো বেসিক্যালি এখানে তিনটা ক্লাস চলে আসতেছে কোন সমস্যা নেই তারা কলেজের আন্ডারই আসবে আর কি
11 12 এর আন্ডারে আসবে আচ্ছা তাহলে ইট মিন্স এবার যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে তারা 19 সিলেবাস ফলো করে তাদের एग्जामটা হবে তাই তো জি ম্যাম জি 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 এক্স্যাক্টলি থ্যাঙ্ক ইউ হাসতা স্যার আমাদের সাথে আছেন স্যার আপনার কোনো কোশ্চেন আছে স্যার আচ্ছা ঠিক আছে মনিমেন্ট ম্যাডাম আর কোনো কোশ্চেন আছে আপনার চিন্তা করছি আপনার রেজ ইউ হ্যাভ রেজড ইওর হ্যান্ড ইন ইন অনলাইন আই হ্যাভ রেজড ওকে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আমরা স্টুডেন্টদের কাছে চলে যাব এখন আমরা স্টুডেন্টদের কাছে যাচ্ছি প্রথমে আমরা দেখছি মানে নোভিস লেভেলের মানে ক্লাস 3 থেকে 5 লেভেলের যেই স্টুডেন্ট তাদের থেকে আমরা কোশ্চেন নিব তাদের মধ্যে আমাদের সাথে আছে শাহানুর শাম্মী শাহানুর শাম্মী ক্যান ইউ হিয়ার মি আপনি কি শুনতে তুমি কি শুনতে পাচ্ছো আমার কথা Shahanu Shammi, can you hear me? Yes, sir. Yes, sir. Do you have any question? Tumar ki kono prashno ase? Prashno thakle tumi korte paro. Sir. Sir, how will you motivate the students of primary level or school? মানে আমরা কিভাবে তাদেরকে মোটিভেট করব টু পার্টিসিপেট আমাদের প্রোগ্রামে পার্টিসিপেট করার আমি যেটা বললাম মূলত আমাদের এখানে যে অপরচুনিটিস গুলো যেগুলো সেগুলাই মূলত এখানে থাকবে যে প্রাইমারি লেভেলে আমি যদি বলি এভরিওয়ান লাইকস এ সার্টিফিকেট রাইট এভরিওয়ান লাইকস এ মেডেল সো আমরা স্টুডেন্টদেরকে অবভিয়াসলি দিজ আর দ্য বেসিক্স আমরা যেটা অন্যান্য কম্পিটিশনে দেখা যায় যেটাই মেইন সেটা আমরা এখানে বেসিক হিসাবে রাখছি যে দেয়ার উইল বি সার্টিফিকেটস এন্ড মেডেলস এছাড়াও যেটা আমরা আমাদের যেটা মেইন সেলিং পয়েন্ট যেটা আমরা মেইন অপরচুনিটি হিসেবে স্টুডেন্টদেরকে দিচ্ছি যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা ইন আ গ্লোবাল স্কেল ইউ উইল বি দ্য ফ্ল্যাগ বেয়ার অফ বাংলাদেশ মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা বাংলাদেশের জন্য গর্ব গর্ব বয়ে আনার একটা সুযোগ আমরা তোমাকে করে দিচ্ছি এবং যেটা আমি যেটা বলছিলাম একটু আগে যে গত বছর 10-12 জন পার্টিসিপেন্ট ছিলেন আমাদের 12 জনের মধ্যে 10 জন won prizes in different categories among 5 jon they were champions so imagine that je you can also be a champion in a global event ekta global ekta competition e tumi o champion hote paro thank you sir shekhan theke desher jonno tumi o gorbo boy ante paro we are giving you that opportunity thank you ar kono question ase thank you shammi ar kono question ase tomar no sir thank you very much for joining with us ekhon amra ainan আইনান ই হাসনাত তুমি কি আমার সাথে আছো আইনান ই হাসনাত আইনান কেন কল করলি কেন ও বাসা তো মিটিং মিটিং এর সিলেবাস লাইক তুই কেন আইনান ক্যান ইউ হিয়ার মি আইনান আচ্ছা আইনান তোমার মিউট করা আছে তুমি আনমিউট করে কথা বলো তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না আইনান ই হাসনাত মনে হয় কোনো সমস্যা আছে তো আমরা পরে আসছি আইনান ই হাসনাত কিছুক্ষণ পরে বলবে আমরা ইশরাত জাহান সোয়ার কাছে যাচ্ছি ইশরাত জাহান সোয়া বলার পর আমরা আইনান ই হাসনাতের কাছ থেকে প্রশ্ন জানব আইনান ই হাসনাত আপনি তুমি যখন প্রশ্ন নিয়ে তৈরি থাকো এই মুহূর্তে আমি এই মুহূর্তে আমি ইশরাত জাহান সোয়াকে তার প্রশ্নগুলো বলার জন্য তার প্রশ্নগুলো করার জন্য অনুরোধ করছি Sir, I don't have any question because all of teachers has already solved my doubts, so I don't have any question. Okay, so thank you very much. And Ainan ki amader sathe jog diyeche Ainan e Hasnat. What is that? Yes. Okay, Ainan e Hasnat, tomar level থেকে 8 পর্যন্ত এই লেভেলে তোমার কোনো কোশ্চেন আছেন কোনো কিছু তোমার কাছে জানতে মন চাচ্ছে কিনা বা তোমার কিছু জানা উচিত ট্রেনিং ফর আস আই হ্যাভ এ কোশ্চেন ইজ দ্যাট আমি ঠিক শুনতে পাইনি কোশ্চেনটা তোমার কথাটা শোনা যাচ্ছে না একটু কাইন্ডলি তুমি আবার বলো তোমার কথাটা মনে হয় ইন্টারনেটে সমস্যা হচ্ছে বা যদি প্রবলেম হয় চ্যাটে লিখে দিলেও হবে সেটা হ্যাঁ হ্যাঁ চ্যাটে লিখে দিতে পারো নিচে ওকে মাই কিডস অলসো ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট দ্য ওকে ওকে অফ কোর্স গুড ইভিনিং বলো মাই কোশ্চেন ইজ হোয়াট ইজ দ্য প্রসেস অফ দ্য এক্সাম
What is? What is the process of exam? What is the process of exam? A very good question. Very good question. Amra, ajeta korbo je, we are taking an online exam. Okay. So there is a platform called Kahoot. 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 So it's a very interactive interface. It's a website. Amra ekta link tomake diye dibo jokhon tumi register korba. Oi link tate jawar pore ekta timer shuru hoye jabe. Okhane question thakbe ebong option thakbe. You simply click on the correct answer. Tomar kache jeta correct answer mone hoy tumi oitate click korba. Porer question e chole jabe. Abar question ashbe okhane tumi click korba. Porer question e chole jabe. Very simple process, very easy. And amra prottekta workshop er pore amra প্রত্যেকটা ওয়ার্কশপে আমরা যে সেশনগুলো নিব সেশন পর আমরা সুন্দর করে ক্লিয়ারলি ডিটেইলে সব বুঝিয়ে দিব কিভাবে এই एग्जामটাতে ইউ উইল ফেস দা एग्जाम কিভাবে एग्जामটাতে অ্যাপিয়ার করতে হবে সেটা আমরা একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেব এটা নিয়ে কোনো টেনশন নেই সো উই আর ভেরি হ্যাপি ফর দিস एग्जाम লুকিং ফরওয়ার্ড টু সি ইউ ওকে থ্যাংক ইউ ভেরি মাচ তোমরা সবাই জয়েন করবে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা তোমাদের যত যারা যারা পরিচিত আছে সবার কাছে বলবা যে এই প্রোগ্রামটা সম্পর্কে জানতে দিবা এবং কোনো ধরনের সমস্যা হলে জাস্ট এখানে সৌভিকের নাম্বার আছে দেখো আমি আমার ফেসবুকে শেয়ার করেছি আমি আমার প্রয়োজনে আমি আমার এই লার্নার্স কিংডম দিয়ে শেয়ার দিলে তোমরা আমার ফেস পেয়ে যাবা সেখানেও আমি শেয়ার করে দিব তোমরা সেখান থেকে পেয়ে যাবা সবাই ওইখানে গিয়ে ওই নাম্বারে সৌভিকের নাম্বারটা আছে ওনার সাথে যে কোনো সময় যে কোনো প্রবলেম হলে যোগাযোগ করতে পারবে এমনকি আমার মনে হয় শাহরিয়ার ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিব প্রয়োজনে জি অবশ্যই স্যার আচ্ছা শাহরিয়ার ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব এই পর্যায়ে আমাদের জি জি বলুন আমি ইভেন্ট লিংক তো আপনাকে দিয়ে দিব আপনার চাইলে ফেসবুকে গিয়ে আপনার ইভেন্টটাও দেখতে পারবেন আচ্ছা আমি এটা শেয়ার করে দিব ইভেন্টটা আমি শেয়ার করে দিব অলরেডি আমি আমার ফেসবুকে শেয়ার করেছি আপনাদের ইভেন্টটা আর আপনিও একটু দয়া করে আমাদের এই লাইভটা আপনাদের যে ইয়াতে ইভেন্টে শেয়ার করে দিতে পারেন সবটা জানতে পারবে আচ্ছা এবার হচ্ছে লাস্ট আমাদের যেই টারশিয়ার লেভেলের শিহাব ও এই মুহূর্তে মানে কিছুদিন আগে জিলা স্কুল থেকে এসএসসি তে এসএসসি পরীক্ষা দিয়েছে এবং কি ভালোভাবে কৃত মানে খুব ভালোভাবে সাকসেসফুলি ফার্স্ট হিজ এসএসসি এক্সামিনেশন নাও এখন সে ভিক্টোরিয়া কলেজে অলরেডি চান্স পেয়েছে সো তার কোনো কোশ্চেন থাকলে তাকে আমি করার জন্য অনুরোধ করছি আই ডোন্ট হ্যাভ এনি কোশ্চেনস মাই কোশ্চেনস আর অলরেডি অ্যানসারড থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য চান্স থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং উইথ আস সো এই মুহূর্তে আমাদের আর কারো কোনো কোশ্চেন আছে যে আমরা সিরিয়ালি শেষ করার পর আর কোনো কারো কোনো কোশ্চেন থাকলে আমরা না থাকলে আমরা পরবর্তীতে ওকে দিবা দিবা প্লিজ দিবা ম্যাডাম প্লিজ আস্ক ইউর কোশ্চেন Thank you. I have already got my answers, but I have one question from the audience. আমি তো এই প্রোগ্রামটা লাইভ ওয়াচ পার্টিতে দিয়েছি তো সেখানে কামরুল হাসান নামে একজন একটা কোশ্চেন করেছে আমি সেই কোশ্চেনটা থ্রো করতে চাচ্ছি ওকে উনি লিখেছেন ডু এনি চেয়ার্স অ্যাপ্লিকেবল টু গেট দিস ট্রেনিং অ্যান্ড হু উইল বি স্পেশালি এলিজিবল ফর দিস প্রোগ্রাম টিচার্স ফর দ্য টিচার্স Maybe I don't understand what he mean. That means maybe the teachers or the students. Okay. For the students, we have the separate workshops. And once they pass the preliminary round er pore, intensive round er age, there will be sessions. Oita hocche ki for the students who pass the preliminary round. And then final er age, we are going to have sessions. Those will be specialized sessions. For the teachers, seta hocche ki amra amader event ta complete howar pore, we are going to contact all of the teachers jara amader regional rounde ba amader regional area gulote jara amader sathe support e chilen tader sathe amra contact korbo we are going to appropriately recognize them for their efforts in for our event and then amra taderke samman korar chesta korbo ebong tader jonno amra as I said samne je GILC ba GIST international er je workshop ba seminars hobe shekhane amra taderke invite That means he wanted to say that who will support you with by joining let the students join here yes okay yes okay. amra expect korbo apnader support and teachers who will let the students to help the students to join here more yes. they yes. will yes. be the first tadike amra priority thakbe tar amar yeah okay I've got this thank you sir abdul rahman name ekjon comment koreche amader amader live stream e কমেন্ট করেছে কিভাবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করা যায় সে যদি স্যার ক্লাস 3 থেকে ক্লাস 12 এর মধ্যে পার্টিসিপেন্ট হয় দে ক্যান রেজিস্টার ইন आवर ইভেন্ট আমাদের ইভেন্ট লিংকটা আমি শেয়ার করে দেব ইভেন্ট লিংকে দে উইল হ্যাভ ডিটেইলড ডাইরেকশন কিভাবে রেজিস্টার করতে হবে যেটা আমি এই লাইভ ভিডিও আমি পুরোটা ডেসক্রাইব করেছি রেজিস্ট্রেশন প্রসেস প্লাস পেমেন্ট প্রসেস ওভাবে সে এতে জয়েন করতে পারবে
শাহরিয়ার ভাই, আপনি অলরেডি আমাদের লার্নার্স কিংডমের অ্যাডমিন, সো আপনি যে কোনো কিছু শেয়ার করতে পারবেন, সমস্যা নেই। তো এই পর্যায়ে আমি সবাইকে একটু ইনফর্ম করার জন্য বলতেছি, এই ভিডিওটা আমাদের লার্নার্স কিংডম ফেজে এবং লার্নার্স কিংডম যে ইউটিউব চ্যানেল সেটা তো আপলোড করা হবে। তো এটা আপনাদের যারা যারা মানে আপনাদের যে টাইমলাইন এবং আপনাদের যে মাধ্যমগুলো আছে আপনারা সব জায়গায় একটু কাইন্ডলি শেয়ার করবেন, এবং যাতে মানে যদি কারো কোনো সমস্যা হয় যাতে এই ভিডিওটা দেখে তাদের সমস্যাটা সমাধান হয়ে যায়, আর তারপর যদি কারো সমস্যা সমাধান না হয় সৌভিক ভাইয়ের নাম্বার আছে আমি আপনাদেরকে সাথে দিয়ে দিবো, এমনকি আমার টাইমলাইনে আমি শেয়ার করেছি সৌভিক ভাইয়ের একটা ইমেলের নিচে সবার নিচে সৌভিক ভাইয়ের নাম্বারটা আছে এবং শাহরিয়ার ভাইয়ের নাম্বারটা আমি প্রয়োজনে দিয়ে দিবো। তো আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তারপর আমার সাথে তো আমরা আপনাদের সাথে পরিচিত আছে, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, আমি প্রয়োজনে চেষ্টা করবো যতটুকু সম্ভব আমার দিক থেকে হেল্প করার জন্য। আর আমাদের ইউটিউব চ্যানেল লার্নার্স কিংডম নামে আছে, ওইটাতেও আমরা এটা শেয়ার করবো, আপনারা ওইখানেও ইনশাল্লাহ থাকবেন। আর আমাদের চ্যানেলটা মোটামুটি গ্রো করছে, আশা করি আমরা এক মাসের মধ্যে আমরা মনিটাইজেশন পেয়ে যাবো। সো অলরেডি 1000 সাবস্ক্রাইবার কাছাকাছি চলে আসছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য সাপোর্ট। এই মুহূর্তে আমরা আমাদের অতিথিদের এবং আমাদের স্টুডেন্টদের সবার তাদের কমেন্টস, কেউ যদি মানে তাদের এই প্রোগ্রামটা কেমন লেগেছে এবং তার এটা কি আসলে হেল্পফুল কিনা এই সম্পর্কে কমেন্টস জানতে চাইবো। তো প্রথমে জানতে চাইবো নবিস ম্যাডাম, আমাদের যে সালমা দিবা ম্যাডাম, আপনার কমেন্টস করতে আপনাকে কমেন্ট করার জন্য অনুরোধ করছি এই প্রোগ্রামের উপর। অনেক ধন্যবাদ, এই পুরো প্রোগ্রামটা আসলে একেবারেই অন্যরকম ছিল, আমরা সাধারণত অন্য যে প্রোগ্রামগুলো দেখি আসলে সেই প্রোগ্রামগুলোর মতো না, সাধারণত আলোচনা সভা হয় যে কোনো কিছু ব্যাপারে কমেন্টস, কিন্তু এই প্রোগ্রামটা পুরোটাই মানে স্টুডেন্টদেরকে তুলে আনা। আর এই ব্যাপারটা আসলেই আমরা যারা রুট লেভেলে কাজ করি, ফিল্ডে কাজ করি, আমরা ব্যাপারটা অনেক এনজয় করি, তবে এই বাচ্চাদেরকে যে তুলে আনতে কিন্তু একজন টিচারের কিন্তু অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হয় এবং এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবং আমার মনে হয় পরবর্তীতে এই যে টিচাররা এই বাচ্চাদের জন্য কাজ করছে সেই টিচারদেরকেও যদি আপনারা মোটিভেট করতে পারেন বা কাজে লাগাতে পারেন, এরকম একটা ব্যাপার অলরেডি আপনি বলেছেন, তারপরও আরেকটু ব্যাপারটা নিয়ে মাথায় রাখবেন। অবশ্যই এটা আমরা অবশ্যই মাথায় রাখব। আসলে এই প্রোগ্রামটা একেবারে অন্যরকম, আসলে শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবা এবং তাদেরকে এই যে একটা ভিন্ন, তাদেরকে একটা প্রতিযোগিতার মাধ্যমে মানে একটা ভালো কিছু সে পাবে কিন্তু তাকে একটা প্রতিযোগিতা দিয়ে এসে সে ভালো কিছুটা অর্জন করতে হবে এবং দেশের বাইরে যাওয়ার যে একটা সুযোগ করে দেওয়া এই একবার প্রাইমারি লেভেল থেকে, এটা আসলে অনেক বড় ধরনের একটা উদ্যোগ আসলে যারা এটা বুঝতে পারে। আর আমাদের, আমি যেহেতু প্রাথমিকে আছি, আমার একটা দুঃখ আসলে আমি একেবারেই সাধারণ মানুষদের নিয়ে কাজ করি যারা আসলে এই জায়গাটার স্বপ্ন কখনোই দেখতে পারে না, দেখে না এবং দেখতে চায়ও না। তো আসলে যদি ছড়িয়ে দিতে পারি, যদি একটা শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারে, কিছুই না হোক সে কিছুই পেলো না, বাট স্বপ্ন তো দেখতে পারবে এবং হয়তো কোনো এক সময় সে স্বপ্নটা সফল করতে পারবে। তো ধন্যবাদ আপনাদের এই উদ্যোগকে, সাধুবাদ জানাচ্ছি, আশা করি এইটা ছড়িয়ে যাবে এবং এই প্রোগ্রামটা ছড়িয়ে যাওয়ার পর, এই ধরনের উদ্যোগটা ছড়িয়ে যাওয়ার পর আরো অনেক বেশি স্টুডেন্টদের এখানে ইনভলভমেন্ট হবে। এখন আপনারা 12 জন শিক্ষার্থীকে অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছেন, আশা করি এই 12 জন যেন 1200 চলে যায়, তাহলে অনেক শিক্ষার্থী আসলে মানে তার স্বপ্নটা সফল করার সুযোগ পাবে। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার খুব সুন্দর কমেন্ট করার জন্য, অনেক বেশি ধন্যবাদ। আসলে আমি বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার অ্যাসোসিয়েশন কুমিল্লা চ্যাপ্টারের অর্গানাইজিং সেক্রেটারি এবং আমাদের হাসান মাহমুদ স্যার হচ্ছে গিয়ে এটার কোঅর্ডিনেটর। আমরা আসলে এই রুট লেভেলের টিচারদের সাথে, এমনকি আমরা একবার প্রাইমারি লেভেল থেকে রুট লেভেল থেকে একবার টার্সিয়ার লেভেল সকল টিচারের কাছে আমরা যেতে চাচ্ছি, আমাদের বেলটাকে নিয়ে যেতে চাচ্ছি। বেলটা টিচারদেরকে ডেভেলপমেন্ট করার জন্য কাজ করে, আর টিচাররা ডেভেলপমেন্ট হলে স্টুডেন্টরা অবশ্যই ডেভেলপমেন্ট হবে। সো আপনারা আমাদের কুমিল্লা চ্যাপ্টারের সাথে থাকবেন ইনশাল্লাহ। এই পর্যায়ে আমাদের কুমিল্লা চ্যাপ্টারের, কুমিল্লা বেলটা চ্যাপ্টারের উনি, ওনার আরেকটা পরিচয় আছে, কুমিল্লা বেলটা চ্যাপ্টারের মেম্বার মনি মজুমদার, উনি ইথনিকার ইংলিশ মিডিয়ামের থেকে আমি একজন প্রতিনিধি এনেছি, তিনি হচ্ছে মনি ম্যাডাম। সো প্লিজ আপনার কমেন্টসটা দেন। প্রথমত অনেক ধন্যবাদ ফজলুল করিম ভাইকে, তারপর শাহরিয়ার ভাই, আপনার ক্লিয়ার কনসেপ্ট, যতগুলো কোশ্চেন আমার আজকে সারাদিন ছিল সবগুলোই মোটামুটি আমি আজকে ক্লিয়ার করে ফেলেছি। আমার এই প্রস্তাবের পরে আমি আজকে আমার প্রিন্সিপাল স্যারের সাথে বসেছিলাম ব্যাপারটা নিয়ে, এখন স্যার আমাকে অনেক কোশ্চেন করেছে, আসলে কমিউনিকেশন গ্যাপের কারণে আমি অনেক কোশ্চেন আনসার করতে পারিনি, এটা আরো আগে যদি হতো আমার জন্য অনেকটা ভালো হতো। এখন আমি অলরেডি আমাদের 11 গ্রুপ পেজ নিয়ে আমরা কাজ করছি, আমাদের অনলাইন প্রসেস যেটা,
সেই গ্রুপে আমি ক্লাস 3 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা গ্রুপে আমি আপনাদের এই অ্যাডভার্টাইজমেন্টটা আমরা ইনশাআল্লাহ কালকে ছেড়ে দিব এবং স্টুডেন্টদেরকে এটাতে ইনভলভ হওয়ার জন্য আমার যেটা স্টেপ আমি সেটা নিচ্ছি আমাদের দুই তিনজন টিচারকে স্যার দায়িত্ব দিয়েছে তারপরে দ্বিতীয় কথা হচ্ছে স্টুডেন্টরা আসলে এই 5 মাসে অনেকটা বোরিং হয়ে গিয়েছে প্রথমত অনলাইন ক্লাস ওরা সার্বক্ষণ মোবাইলটা নিয়ে ওদের অনলাইন ক্লাস বাইরে তো যেতেই পারে না এই মুহূর্তে আপনাদের যে উদ্যোগটা এটা ওদের মধ্যে নতুন ধরনের একটা মানে স্বপ্ন যেটা আপা বললো কিছুক্ষণ আগে নতুন ধরনের একটা স্বপ্ন ওদের মধ্যে তৈরি হয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে লেখাপড়ার বাইরেও যে ওদের যে বুক থেকে যেটা ইন্টারেস্টিং কিছু করা যায় বুক তো শুধু নাম্বার পাওয়ার জন্য না এটা দিয়ে যে আরো ইন্টারেস্টিং কিছু করা যায় সেই জিনিসটাও তারা শিখবে এই প্রোগ্রামের মাধ্যমে দ্যাটস অল থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম এই মুহূর্তে আমি একটা একটা প্রশ্ন একদিন করেছি আমাদের লাইভে আব্দুর রহমান নামে একজন প্রশ্ন করেছে হাউ ডু আই গেট রেজিস্ট্রেশন লিংক আব্দুর রহমানের জন্য বলছি রেজিস্ট্রেশন লিংকটা আমাদের এই পেজে শেয়ার করা হবে কিছুক্ষণের মধ্যে শেয়ার করা হবে আমাদের সেশনটা শেষ হওয়ার পর সো আপনি ওয়ার্ক করতে পারেন আর কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করে যেতে পারেন আমরা সেশন শেষ হওয়ার পর্যন্ত যে কোনো কোয়েশ্চেন থাকলে আমরা করে উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই পর্যায়ে আমি আরেকটা জিনিস বলতেছি আমাদের কিন্তু আজকে 1 তারিখ থেকে আমাদের সেশনটা শুরু হওয়ার কথা ছিল তো আমি অলরেডি রিকোয়েস্ট করেছি সবিককে এবং আমাদের যিনি উপরে যারা আছে তাদের সাথে কথা বলেছি যে 1 তারিখে করলে অসম্ভব কারণ আমাদের আসলে আমরা টিচার স্টুডেন্টদের কাছে যাওয়া তো আমাদের সময় লাগবে সময় চালাতে হবে না তাই তারা চিন্তা করেছে 10 তারিখের থেকে এটাকে রিশিডিউল করা হবে 10 তারিখের পরে আর এই শিডিউলটা আমাদের লার্নার্স কিংডমে শেয়ার করা হবে সো আপনারা লার্নার্স কিংডমের সাথে থাকবেন লাইকটা লাইক করে এবং ফলো করতে পারেন আমাদের আমাদের ফেসটাকে এবং আমাদের যে ইউটিউব চ্যানেল ওইটা তো আপনারা ফলো করতে পারেন সো এই পর্যায়ে আমাদের পরবর্তী যিনি আছেন আমাদের হাসান মাহমুদ স্যার আমাদের হাসান মাহমুদ স্যার আমাদের সাথে আছেন হাসান মাহমুদ স্যারকে তার মূল্যবান মূল্যবান মন্তব্য এবং তার মূল্যবান অভিমত দেওয়ার জন্য অনুরোধ করছি হাসান মাহমুদ স্যার আপনি আমাদেরকে শুনতেছেন উনি আমাদের বেলটা কুমিল্লা চ্যাপ্টারের কোঅর্ডিনেটর আমাদের লিডার টিচার হি ইজ লিডিং আওয়ার টিম সো থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর জয়নিং উইথ আস ক্যান ইউ প্লিজ গিভ ইউর কমেন্ট আনমিউট করেন স্যার আনমিউট করেন স্যার স্যার আপনার আনমিউট করে কথা বলুন স্যার Can you hear me now? Yes, yes sir. Yes, sir. Actually, on the screen it is written Aynan, and my son's name, because he attend the Zoom classes. Zoom classes. Sir, I was like to come ask this. If you do not bother, sir, I am ready to help you, sir. Okay. So this is a very good venture for the students. For their encouragement and their development. So they have chosen Fazlul Karim, a young chap, very dynamic, energetic. I think he can discharge his duties properly and cooperate with the organization. I have a question about this institution, where it is based. It is based in Bangladesh. It is related to America, I mean US State Department, but where is it based? Sir, we are based in Bangladesh. Dhaka? Yes, sir, Dhaka. Dhaka Arambage, our head office. GIST International Foundation, it is an NGO. Our primary target is development of women, rural area women development, and youth development. We are working on this. GIST International Foundation is a youth initiative, ta hoche ke GILC. We are talking about sister concern. Bolte paren apnara. Okay, so amra muloto we are working, amra from GILC, we work with the youths, amra muloto youth development niye kaj kore thaki under GIST International Foundation, and the GIST International Foundation are 18 ta countries, we have partnering countries, 18 ta, they have their own GIST chapters in their countries, tara muloto tader deshe, they also run their different initiatives and developmental initiatives, tara run kore thake. এবং সেটারই একটা প্রোগ্রাম হচ্ছে গিয়ে আইওইএ এডুকেশন এন্ড লিডারশিপ রিলেটেড প্রোগ্রাম আই হার্ড অ্যাবাউট দিস ফ্রম মেজবা মেজবা ওয়াজ দ্য এক্স ভিক্টোরিয়ান হি ওয়াজ এ স্টুডেন্ট অফ ভিক্টোরিয়া কলেজ হি ওয়াজ মাই স্টুডেন্ট অফ ভিক্টোরিয়া কলেজ সো আই হার্ড ইয়ার্স ব্যাক অ্যাবাউট জিস্ট বাট আফটার সাম ইয়ার্স নাও আই এম গোইং টু আই এম নাও বিফোর ইউ সো Actually, this is a transitional period.
on one side there is the corona pandemic, on the other side there is the school colleges are closed and admission is going on at all levels, you see, from primary to intermediate level, admissions are going on, teachers are busy. Physically, students are not coming to the campus, but I think some of the students will come and there will be an interaction between the teachers and the students. We can... আপনার আপাতত ফর্ম শুনে আছে স্যার, একটু মাইক্রোফোন কাছে নিয়ে কথা বলে মনে হয় শুনতে পারবো আমরা, মানে একটু অডিবল না মনে হচ্ছে। Actually, I changed different devices. First, I started with mobile phone. Then now it is a laptop. So now you're audible, sir. We can hear you clearly. Yes. I am closer to the screen now. I could have used the microphone, but I intentionally didn't use it because I feel easier without the microphone. So I am with Fazlul Karim. I'll help you. I'll try to help you and to convey your message to our students so that they can participate. Okay, we have different organization in our institution like debate club, scouts, and BNCC, etc. These groups are always active. Though the colleges are closed now, but these groups are active. We can convey your message through these groups, scouts, BNCC, Bangladesh National Cadet Corps, and debating club. I am the coordinator of Nawab Fazlul Hasan Government College debating club. So I have a different organization and a close connection with the students. So I try to convey your message to the students so that they can participate. And the Mezbah is from that area, Laksham area, okay? Is principal of a college, a school, principal school and college. So it is a very good venture, good, nice state for the students, for both for their development and especially for their encouragement in this corona pandemic. It will be working like a medicine, tonic for them. It will improve their immunity. I think this step, it is a very nice step, welcome step. This step will encourage the immunity among the students because they will be encouraged, they will be motivated to go forward with you. So thank you very much for involving me with this race, with this movement. You are welcome, sir. Thank you very much for joining with us. Our leader, Hasmam, sir, he is very passionate. And thank you very much. I feel honored to thank you again. Now we are going to go to Tohidul Islam Bhai. Can you hear me? And we want to hear some nice speech. Okay, thank you. And I welcome you all. First of all, I want to tell you that it's my first session with you, and I was absent in the previous sessions. That's why I have missed many things. And I want to tell you that it's a very good initiative of you, and that's why I want to welcome you all, and I want to thank you all, because it's a good plan, and you have planned very well, and you have taken common or very exceptional plans also for the primary level and secondary level and higher level also. I think it will be very much a good initiative if you encourage the students of different colleges and encourage the teachers of different institutions. Then it will be very much, I think, helpful for the students of our country. And I welcome you all for this good initiative. And I think it's very good thing of all of you. And I welcome you all. Ami jeta bolte chachi apnara je kaj ta korechen jodio ajke Fazlul Karim sir amar prothom kotha hoyeche. আমি হয়তো ফজলুল করিম স্যারের সাথে যদি কথা না হতো তাহলে হয়তো আমি এই সেশনটা মিস করতাম। এবং সাইরিয়ার রাও স্যার খুবই এক্সিলেন্ট এক্সপ্লেনেশন দিয়েছেন এবং আমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। শুধু আমি দোয়া করবো যেটা যে কাজটার জন্য আপনার যে প্ল্যানিংটা করেছেন, যেটা উমেন ডেভেলপমেন্ট হোক বা আমাদের স্টুডেন্ট লেভেলের যে কোনো কাজের জন্যই হোক, যাতে এটা উত্তর বৃদ্ধি পায়, সেজন্য আমি আশা করি আপনারা আরও বেশি রুট লেভেলে হয়তো আরও বেশি প্রচারণা চালাবেন, তাহলে আমরা আরও বেশি ইনভলভমেন্ট করাতে পারবো টিচার এবং স্টুডেন্টদেরকে।
এই জানি আমি আপনাদের কাছে দোয়া রাখছি এবং থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর joining with us, and we are really happy to have you, and please share it with your friends, colleagues, and with your students so that they can get the opportunity. Yes, this yes, is a very course. Big opportunity for our students, I think, if they get, if they can explore themselves. Actually student on shomoy beshi beshirbhag worried thake je koto kothin jani proshno ki jani hobe actually tumi jodi tumi ekhan theke purushkar paawar jonno ekhane join korba na tomader ke ami student er proti onurodh tumra ekhane just join korba experience niba ebong ekhan theke ei join korar maddhome tomar leadership develop হবে। সো যারা স্টুডেন্ট যারা দেখছো তাদের জন্য তাদেরকে বলছি এটা যে তোমরা এখানে জয়েন করবা স্টুডেন্টে জাস্ট পার্টিসিপেট হিসেবে জয়েন করবা, আর যদি তুমি কিছু করতে পারো, বাংলাদেশকে লিড করতে পারো, বাংলাদেশের লিডার 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 হতে পারো, তাহলে তুমি পুরো বিশ্বকে বিশ্বে লিড করে আমাদের জন্য সুনাম বয়ে আনবে, এটা আমরা দেখবো ইনশাল্লাহ। সো সেটা হচ্ছে পরবর্তীতে অংশ। সো এই পর্যায়ে আমরা আমাদের আরেকটা কমেন্ট করেছে যে আমাদের কোথায় আমাদের ইউটিউব চ্যানেলের নাম কি, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লার্নার্স কিংডম। আব্দুর রহমান কমেন্ট করেছে যে আমাদের ইউটিউব চ্যানেলের নাম কি, তো আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লার্নার্স কিংডম। এটার অলরেডি অনেকগুলো ভিডিও শেয়ার করা হয়েছে, এখানে অনেকগুলো প্রোগ্রাম করা হয়েছে এটার উপর, সো আপনি অবশ্যই এটাতে শেয়ার করতে পারবেন। আর নাও আমরা এখন এই মুহূর্তে যাচ্ছি আমাদের স্টুডেন্টদের কাছে, স্টুডেন্টদের কাছ থেকে তাদের মন্তব্য জানবো এবং তারা তারা আসলে জয়েন করবে কিনা, তাদের জয়েন করার আগ্রহ কেমন এবং তারা তাদের বন্ধুদের সাথে শেয়ার করবে কিনা সেটাও আমরা জানতে চাচ্ছি। সো এই মুহূর্তে আমাদের সাথে স্টুডেন্ট আছে প্রথম লেভেলের, প্রথম লেভেলের আছে না ও মনে হয় নাই এই মুহূর্তে। আচ্ছা তো দ্বিতীয় লেভেলে আমরা আসি, বিগিনার লেভেলে আসি, ইশরাজাহান সোয়া তোমার মন্তব্য জানতে চাচ্ছি, প্লিজ গিভ ইউর কমেন্ট, তোমার মন্তব্য দাও আমরা যাতে, এবং কি তুমি জয়েন করছো কিনা এবং তোমার বন্ধুদেরকে নিয়ে জয়েন করার চেষ্টা করবা সেটার জন্য অনুরোধ করছি। ইশরাজাহান সোহা হচ্ছে গিয়ে আমার স্কুলের চৌড়া গার্লস হাই স্কুলের নাইনের নবম শ্রেণীর ছাত্রী। সো ইশরাজাহান সোহা তুমি তোমার মন্তব্য দিতে পারো। থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি চান্স টু স্পিক। আই থিঙ্ক স্যার এটা অনেক বড় একটা অপরচুনিটি আমাদের ছাত্রছাত্রীদের জন্য, তাই আমি আই উইল ট্রাই মাই বেস্ট টু জয়েন ইট, অ্যান্ড আমি আমার বন্ধু বান্ধবদের বলবো যে এটার ভিতরে জয়েন করতে, কারণ এটার মাধ্যমে আমরা নিজেদের উপকার করছি এবং আমরা আমাদের দেশকেও একটা গর্ব নিয়ে আনতে পারবো। দ্যাটস ওয়াই আই উইল ট্রাই মাই বেস্ট টু জয়েন ইট, থ্যাংক ইউ, দ্যাটস ইট। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমাদের নভিস লেভেলে, নভিস লেভেলে একজন স্টুডেন্ট আছে আমাদের সাথে, আমাদের মনি, ইয়েস মনি ম্যাডাম, আমাদের মনি মজুমদার ম্যাডামের মেয়ে, নাম হচ্ছে গিয়া শারিনা মজুমদার। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস থ্রিতে। ওকে, তুমি তোমার মতো দিতে পারো। With my all school friends and other friends also. Thank you. Thank you very much. Thank you very much. Now we are going to do the tertiary level students. Our Shihab. Shihab, can you hear me, Shihab? Yes, I can hear you. Am I audible? Yes, yes. Please give your nice comment, and will you join in the session, and will you share it with your friends so that they can get the opportunity like you that you have got? Obviously, I will join the session and I will try to share it with all of my friends. This is a very great opportunity for us to grow and learn. This is a very different opportunity. We actually go to different Olympiads, but we don't actually get a chance to speak with teachers and share our comments. But in this situation, I am getting to share this comment, and this is a very... how do I put it in words? This is very... I think this is a very great opportunity. Yes, this is a very interactive session. So I will try to reach up to all of my friends to join this opportunity and try to represent our country as much as we can. Thank you for giving me the opportunity. Thank you very much. Thank you very much. The last participant, Shahanur Shammi, তুমি তোমার মন্তব্যটা দিতে পারো আমাদের সাথে। Can you hear me, Shahanur Shammi? তুমি শুনতে পাচ্ছো? Yes, sir. তোমার কাছে কেমন লেগেছে বলো তো, আজকের প্রোগ্রামটা তুমি জয়েন করতে করবে কিনা বা তোমার কেমন লেগেছে বলো তো? Sir, খুবই ভালো লাগছে। I am very glad joining this group. I will motivate my other friends so that they also can get opportunity.
তোমার স্কুলের নামটা একটু বলে দাও তো আমাদেরকে, আমরা একটু শুনি তোমার স্কুলের নাম। রাইট টু স্টেশন মডেল গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। ওকে, এটা কোন জায়গায়? রায়পুর, রায়পুর লক্ষ্মীপুর। Okay, thank you very much. Thank you very much. So this is the end of our session. Before ending the session, I would like to request Shahriyar Rabib to say something about the session, and then I will try to conclude the session with vote of thanks. আমি actually আপনাকে thanks দিতে চাই স্যার, যে আপনি আমাদের জন্য এত সুন্দর একটা opportunity, একটা সেশনের opportunity create করে দিয়েছেন, যে আমরা amazing কিছু টিচারদের সাথে আমি আজকে আমি পার্সোনালি আজকে কথা বলতে পেরেছি। আই এম অনার্ড অ্যাকচুয়ালি। তো আশা করি আপনারা আমাদের প্রোগ্রামটার ব্যাপারে ধারণা পেয়েছেন, আপনারা স্টুডেন্টদের সাথে আমাদের প্রোগ্রামটা শেয়ার করবেন, অ্যান্ড ইনশাল্লাহ যোগাযোগ থাকবে। অ্যান্ড আই হোপ উই উইল হ্যাভ ইউ অ্যাজ এ পার্ট অফ জিআইএলসি ফ্যামিলি অ্যান্ড জিএস ফ্যামিলি, অ্যান্ড আই হোপ উই ক্যান ফার্দার ওয়ার্ক টু মেক মেনি প্রসপেক্টিভ ভেঞ্চার্স ইন দ্য ফিউচার। থ্যাংক ইউ। Thank you very much. So at the end of the session, I would like to thank all of you. I feel honored to thank all of you, our teachers, our students, nice participants. We have got various type of participant like students. It was very interactive for the students, because I just want to get the question of the students so that they can share their they can ask their question. So there, so someone shouldn't ask any question after watching this video. A video সবগুলো কথাগুলো যেন উঠে আসে, সেই জন্য আমি ডিফারেন্ট লেভেলের স্টুডেন্টদেরকে ইনভাইট করেছি। আর আমি সবাইকে অনুরোধ করছি, কেউ ভয় পাবেন না, আপনারা শুধু জাস্ট জয়েন করুন। পুরস্কারের জন্য জয়েন করলে আপনার কাছে একটা নার্ভাসনেস ফিল করবে, এটা করার দরকার নাই। আপনারা জয়েন করবেন, জাস্ট জয়েন করবেন শেখার জন্য, যে এখান থেকে এক্সপিরিয়েন্স নেবেন সবাই। আর ইনশাল্লাহ যদি জয়েন করার পর যদি ভালো কিছু করেন, তাহলে তো অবশ্যই আমাদের দেশের জন্য এমন কুমিল্লার জন্য গর্ব হয়ে দাঁড়াবেন। কুমিল্লার প্রথমে কুমিল্লা থেকে আপনারা সিলেক্টেড হয়ে পুরো বাংলাদেশের সবার সাথে আপনারা প্রতিযোগিতা করবেন, তারপরে সিলেক্টেড হলে তারপরে গিয়ে অন্যটা। তো আপনারা কুমিল্লা থেকে তো আপনারা প্রতিনিধি হিসেবে যাচ্ছেন, তো যারা কুমিল্লা থেকে প্রতিনিধি হিসেবে যাবেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ধন্যবাদ, ওয়েলকাম ফজলুল স্যার।